আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, শুভ অপরাহ্ন। গ্রিন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত মিট দ্য অ্যাসপায়ারিং স্টুডেন্ট শীর্ষক অনুষ্ঠানে আমি ফারজানা আফরোজ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের এই আয়োজনের উদ্দেশ্য হলো ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের কাছে গ্রিন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সুযোগ সুবিধাগুলো তুলে ধরা এবং তার সাথে সাথে তাদের নানাবিধ অনুসন্ধানমূলক প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া। আমাদের আজকের এই অনলাইন ভিত্তিক আয়োজনে উপস্থিত থেকে আমাদের কৃতার্থ করেছেন গ্রিন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য এবং ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যার। স্যার আমাদের সাথে এখনো জয়েন করেননি, তবে তিনি জানিয়েছেন খুব দ্রুতই তিনি আমাদের সাথে জয়েন করবেন। উপস্থিত থেকে আমাদের সভা আলোকিত করেছেন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল আজাদ স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য। এছাড়াও আমাদের আজকের এই আয়োজনকে সফল করতে আমাদের সাথে উপস্থিত আছেন সিএসসি বিভাগের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম স্যার। ধন্যবাদ স্যার তরুণ শিক্ষার্থীদের উৎসাহিত করার এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হবার জন্য। সম্মানিত সুধী এবং ছাত্রছাত্রী, আজকের এই আয়োজনে আমাদের সাথে আরো উপস্থিত আছেন গ্রিন বিশ্ববিদ্যালয়ের পার্মানেন্ট ক্যাম্পাসের ক্যাম্পাস ডিরেক্টর উম্মের রুমান ম্যাডাম, অ্যাডমিশন অফিসের প্রতিনিধি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং অ্যাকাউন্ট অফিস থেকে থাকবেন ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম। সবশেষে আমাদের আজকের আয়োজনটি সাফল্যমণ্ডিত করতে সম্মানিত অতিথি হিসাবে থাকবেন সিএসসি বিভাগের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ মাহিন, আরো উপস্থিত থাকবেন সিএসসি বিভাগের প্রাক্তন কৃতি শিক্ষার্থী শৈশব আজাদ খান। সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ, আবার অভিনন্দন জানাচ্ছি আজকের এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের এই অনুষ্ঠানটি মূলত দুটি পর্বে সাজানো হয়েছে। প্রথম পর্বে রয়েছে গ্রিন বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের পরিচিতি এবং দ্বিতীয় পর্বে থাকছে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অথবা তাদের অভিভাবকদের জন্য উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব। প্রথম পর্বের শুরুতেই আমি সম্মানিত সুধী ও ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিএসসি বিভাগের কার্যক্রমের উপর নির্মিত একটি ভিডিও ডকুমেন্টারি উপভোগ করার জন্য। চলুন তাহলে সবাই আমরা ভিডিও ডকুমেন্টারিটি উপভোগ করি।
ধন্যবাদ সবাইকে, আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। এ পর্যায়ে আমরা সিসি বিভাগের অর্জন এবং সফলতার কথা শুনব, আর এই বিষয়ে উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সিএসসি বিভাগের সম্মানিত শিক্ষক ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান স্যারকে। আসসালামু আলাইকুম। যদি আমাকে একটু স্ক্রিন শেয়ারের পারমিশন দিতেন। জি স্যার, আমি স্টপ করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আজকের প্রোগ্রামে উপস্থিত সকল শিক্ষক মণ্ডলী, আজকের প্রোগ্রামে উপস্থিত আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর এবং ডিপার্টমেন্টের চেয়ারপারসন, ডিস্টিংগুইশড প্রফেসর এবং অন্যান্য সহকর্মীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং ভর্তিচ্ছুক ছাত্রছাত্রী ও তাদের যে অভিভাবক বৃন্দ উপস্থিত আছেন, সবাইকে সালাম এবং নমস্কার, এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা সিএসসি ডিপার্টমেন্টের যে অর্জন বলে অলরেডি আমরা ডকুমেন্টারিতে লাস্ট পার্টে যেগুলো দেখলাম, এটাই আসলে আমাদের অর্জন খুব সংক্ষিপ্ত ভাবে তুলে ধরা হয়েছে। আমি সেগুলো নিয়েই দু একটা জায়গায় মুখ করব যে একটা ডিপার্টমেন্ট কতটা সমৃদ্ধ এবং সেই ডিপার্টমেন্টের সৌন্দর্য এটা ডিপেন্ড করে আসলে তার যে একটা কারিকুলাম, যে সিলেবাস, এটা কতটা সমৃদ্ধ এটার উপর ডিপেন্ড করে সেই ডিপার্টমেন্টের সৌন্দর্য, এবং সেই কারিকুলাম কতটা সমৃদ্ধ এবং তার সাথে ওই ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার তারা কতটা সমৃদ্ধ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা ইন্টারন্যাশনাল মানের, আন্তর্জাতিক মানের একটা কারিকুলাম এবং তার যে ডিস্ট্রিবিউশন, যে সাবজেক্ট গুলোকে যেভাবে বিন্যস্ত করলে এট দ্য এন্ড একজন গ্র্যাজুয়েট সিএসসি ডিপার্টমেন্ট থেকে যখন বের হবে, সে আজকের আধুনিকতা বা আজকের যে দুনিয়া এর মতো করে কতটা কম্পিটেন্ট হতে পারে, সেরকম করে অর্থাৎ পৃথিবীতে তারা যেন লিড করতে পারে কম্পিউটার সায়েন্সের এই জায়গা থেকে, এমন করে বিশেষজ্ঞ এবং যারা এই ফিল্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতা, তাদের মতামত এবং তাদের উপদেশ কালেকশন করে একটা সমৃদ্ধ কারিকুলাম তৈরি করা আছে এই ডিপার্টমেন্ট। দেন এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হলে আমরা 144 ক্রেডিট আমাদের কমপ্লিট করতে হয়, এবং তার ডিস্ট্রিবিউশন জেনারেল কিছু কোর্স আছে, বেসিক সায়েন্সের কোর্স আছে, কোর কোর্স সিএসসি সেটা যেটা আমরা সবচেয়ে প্রায়োরিটি দিয়েছি 72.5 ক্রেডিটস, ম্যাথমেটিক্যাল কোর্স আছে, অপশনাল কোর্স আছে যেগুলো আমরা স্পেশালাইজেশনের জন্য রেখেছি, যে ফোর্থ ইয়ারের দিকে যে স্টুডেন্টরা কি করতে পারবে, চয়েস করতে পারবে সে কোন ফিল্ডে, নেটওয়ার্কিং ফিল্ডে যাবে, ইমেজ প্রসেসিং ফিল্ডে যাবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে, এরকম কিছু ক্যাটাগরি আছে, স্পেশালাইজেশন আছে, তার উপর চুজ করে সেই এক একটা সাবজেক্ট তারা কি করতে পারবে, চুজ করতে পারবে। এই সব মিলে আমাদের 144 ক্রেডিট আমাদের কমপ্লিট করতে হবে গ্রাজুয়েশন কমপ্লিট করতে। এখানে আমরা কিছু অ্যাচিভমেন্টের কথা তুলে ধরেছি যে একটা ইউনিভার্সিটির ভালো একটা কারিকুলাম আছে, ভালো ফ্যাকাল্টি মেম্বার আছে, তাহলেই কি সেই ডিপার্টমেন্টটা খুব ভালো হতে পারে? সেই ডিপার্টমেন্টটা কতটা ভালো তাকে ইভালুয়েট করার জন্য কিছু আন্তর্জাতিক মানের কিছু স্ট্যান্ডার্ডাইজেশন আছে। আমাদের সিএসসি ডিপার্টমেন্টের ক্ষেত্রেও আমরা যেটা বায়েট অ্যাক্রিডিটেশনের কথা বলছি, যেটা ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে তার জন্য আন্তর্জাতিকভাবে একটা অ্যাক্রিডিটেশনের একটা সংস্থা আছে, সেটা বাংলাদেশের ক্ষেত্রে বায়েট তার শাখা, এবং সেই বায়োটের যে অ্যাক্রিডিটেশন সেটা কিন্তু আমাদের সিএসসি ডিপার্টমেন্ট অ্যাচিভ করেছে। আমি এটা দিয়ে আমরা প্রুভ করতে পারি, এবং এটা আমাদের ডিপার্টমেন্টের অনেক বড় একটা অর্জন যে এখানকার যে শিক্ষার যে মান সেটা স্ট্যান্ডার্ডকে ফলো করে
সেটাকে ধরে রাখা হয়েছে। দেন এখানে আমরা দেখছি আরেকটা অ্যাচিভমেন্টের কথা, বিভিন্ন সময়ে কিছু অ্যাচিভমেন্টের ছবি আমরা এখানে তুলে ধরেছি, যদিও খুব কম এখানে যে পরিমাণ আমাদের অ্যাচিভমেন্ট আছে প্রধান প্রধান অ্যাচিভমেন্ট গুলো। আমরা যে বাম পাশে যেটা দেখছি, আমাদের এখানে আইটিকুলি স্টুডেন্ট ব্রাঞ্চ আছে যেটা কয়েকটা মাত্র বিশ্ববিদ্যালয়ে এর শাখা আছে, তার মধ্যে গ্রিন ইউনিভার্সিটি অন্যতম, যেখানে আইটিকুলি স্টুডেন্ট ব্রাঞ্চ, আইটিকুলি কম্পিউটার সোসাইটি চ্যাপ্টার এবং পাওয়ার অ্যান্ড এনার্জি চ্যাপ্টার এই গ্রিন বিশ্ববিদ্যালয়ে আছে। তার ভিতরে দুইটা শাখাই কম্পিউটার সোসাইটি এবং আইটিকুলি স্টুডেন্ট ব্রাঞ্চ, এটা গ্রিন ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট নেতৃত্বে সেটাকে চালানো এবং তাদের নেতৃত্বের মধ্য থেকে 2019 সালে আমরা রজিকুল পলাশকে দেখছি, সে কুইজ কম্পিটিশন হয়েছিল আইটিকুলি, সেখান থেকে সে অ্যাওয়ার্ডেড হয় এবং প্রাইজ সেটা সিকিউর করে। এবং আমরা এই পাশে আর একটা ছবি দেখছি, আমাদের গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, যেহেতু এখানে বিএসসি পর্যন্ত আমরা পড়ালেখা করার সুযোগ পাই, সেই আন্ডার গ্রাজুয়েট ফাইনাল ইয়ার যে থিসিস প্রজেক্ট তার পার্ট হিসেবে একটা কনফারেন্স পেপারে বেস্ট অ্যাওয়ার্ড এখানে অ্যাচিভ করে আমাদের। সে এখন আমাদের, এটাও আনন্দের বিষয়, বেবি সুলতানা সে এখন আমাদের এখানকার ফ্যাকাল্টি মেম্বার একজন। এবং তার পরবর্তীতে এখানে আরো একটা উল্লেখ করার মতো বিষয়, সেই আন্ডার গ্রাজুয়েট থিসিস প্রজেক্ট থেকে আরো অনেক জার্নাল পেপার, কনফারেন্স পেপার, রিকগনাইজড জার্নালে কিছুদিন আগে আমাদের রজিবুল পলাশ নামের একজন স্টুডেন্ট, সেও কিন্তু একটা রিকগনাইজড এলসিআর এর একটা জার্নালে, D1 জার্নালে তার আর্টিকেল পাবলিশড হয় এবং সেও আমাদের এখানে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে জয়েন করেছে। এবং এখানে আমরা একটা দেখছি যে বেস্ট প্রমিজিং অ্যাওয়ার্ড 2018 সালে টাইট স্টুডেন্ট লঞ্চ আমরা অ্যাচিভ করি, এটা আমাদের অনেক বড় একটা অর্জন। আমরা আরেকটা অর্জন এখানে দেখতে পারছি যে IUPC আমাদের একটা মেগা ইভেন্ট ছিল, যেটা 2018 সালে আমরা আমাদের যে বিভিন্ন ইউনিভার্সিটি সেখান থেকে যে পার্টিসিপেন্ট ইন্টার ইউনিভার্সিটি একটা প্রোগ্রামিং কনটেস্ট, সেখানে দেশের যে বরেণ্য যে শিক্ষাবিদ এবং সিএসসি ফিল্ডে যারা অনেক খ্যাতি অর্জন করেছেন তাদের সমন্বয়ে একটা অনেক একটা রিসোর্স ফুল একটা জাজেস প্যানেলের মধ্যে দিয়ে আমরা এই প্রোগ্রামটাকে সম্পন্ন করি। এটাও সারা বাংলাদেশে অনেক খ্যাতি অর্জন এবং প্রচার আমাদের গ্রিন ইউনিভার্সিটির যে সিএসসি ডিপার্টমেন্ট তার মানকে সবার সামনে তুলে ধরেছে। এখানে আমরা কিছু তার IUPC-র ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে আমাদের জাফর ইকবাল স্যার উপস্থিত ছিলেন, কাইকুবাদ স্যার উপস্থিত ছিলেন, মোত্তালিব স্যার উপস্থিত ছিলেন। এবং আরেকটা আমাদের অ্যাচিভমেন্ট, আমরা প্রতি বছরই সিএসসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সিএসসি কার্নিভাল আমরা আয়োজন করে থাকি, যেখানে অনেক ধরনের সেমিনার, ওয়ার্কশপ, কুইজ কম্পিটিশন, গেম কম্পিটিশন, বিভিন্ন ধরনের যে ICT রিলেটেড যে অ্যাক্টিভিটি, যার মধ্য দিয়ে আমাদের স্টুডেন্টরা নিজেদের ক্যারিয়ারটাকে এবং আউটস্ট্যান্ডিং পারফর্মিং করার জন্য যেসব কোয়ালিটি দরকার সেই সময় উপযোগী সেই সকল অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে একাডেমিক পড়ালেখার পাশাপাশি তাদের কোয়ালিটিটাকেও যেন আমরা ইম্প্রুভ করতে পারি, সেই জন্য এই ধরনের প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করে থাকি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লিস্ট অফ ইভেন্ট, যেটা আসলে সিএসসি ডিপার্টমেন্টের যদি বলতে হয় যে মেইন যে গোল অবজেক্টিভ, আসলে আমরা যখন ভর্তি হই সিএসসি ডিপার্টমেন্টে একটা স্বপ্নই থাকে আমরা ভালো প্রোগ্রামার হব এবং ভালো আমরা প্রোগ্রামিং এর মধ্য দিয়ে এই পৃথিবীর যে রিয়েল টাইম যে প্রবলেম আছে সে প্রবলেম সলভ করব এবং মানুষের বসবাস উপযোগী মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার মতো যে ইনোভেটিভ যে আইডিয়া এবং আবিষ্কার সেগুলো আমরা এই প্রোগ্রামিং এর মধ্য দিয়ে কি করবো নিয়ে আসবো। সেই লক্ষ্যে আমাদের ডিপার্টমেন্টে কোর্স আছে যার মধ্য দিয়ে আমরা এরকম সেভারেল প্রোগ্রামিং টিমকে আমরা কি করে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং তারা আন্তর্জাতিক এবং জাতীয় মানের যে প্রোগ্রামিং কনটেস্টগুলো হয় সেই কনটেস্টগুলোতে তারা পার্টিসিপেট করেছে। আমরা বিভিন্ন সময়ে এই প্রোগ্রামগুলো করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে
যদিও সেটা অনেকগুলো ইভেন্টের মধ্যে আমরা একটা জায়গায় হয়তো 7th, একটা জায়গায় হয়তো 395তম, যেখানে 1324টা টিম অংশগ্রহণ করেছে, এরকম বিভিন্ন অর্জন গুলো আছে। বাট আমরা সবগুলোতে পার্টিসিপেট করতে পেরেছি এবং আমাদের অস্তিত্ব, আমাদের অবস্থান আমরা জানান দিতে পেরেছি। এখানে তার কিছু লিস্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে আর একটা অ্যাচিভমেন্টের কথা আমরা বলতে পারি, যে একটা টিম আমাদের আইসিপিসি, এসিএম আইসিপিসি তে অংশগ্রহণ করেন, এবং এখানে আমরা ইয়েস অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্টের একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। বেস্ট স্টুডেন্ট চ্যাপ্টার হিসেবে ইয়েস অ্যাওয়ার্ড অর্জন করে। এবং এইখানে আমরা দেখছি যে ডাইন পাশে যার কথা বলছি, সে আমাদের এখানে আজকে উপস্থিত আছে, তার কথা আমরা শুনবো। শৈশব আজাদ, তিনি আসলে আন্তর্জাতিক একটা ইয়াং বিজনেস হাব এখানে বাহরাইনে, এটা এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়, একটা কম্পিটিশন যেটা ধাপে ধাপে বাংলাদেশ থেকে একটা বাছাই পর্ব হয়, যে এরকম আস্তে আস্তে আন্তর্জাতিক পর্যায়ে সেটা অনুষ্ঠিত হয়। সেখানে সে অংশগ্রহণ করে এবং সেই জায়গায় গ্রিন ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টকে সে রিপ্রেজেন্ট করে। এবং আমরা এখানে দেখছি যে কুইজ কম্পিটিশনে পার্মানেন্ট ক্যাম্পাসের একটা দৃশ্য, সেখানে আমরা এরকম বিভিন্ন সময় কুইজ কম্পিটিশনের আয়োজন করেছি এবং এই কম্পিটিশন থেকেও আমাদের একটা চ্যাম্পিয়ন শিপ অ্যাওয়ার্ড আমরা অর্জন করেছি আমাদের স্টুডেন্ট, সেটা আমরা পরে দেখবো। এখানে আমরা ফুটবল ইন্টার ইউনিভার্সিটি ইন্টার ডিপার্টমেন্ট বিভিন্ন টাইপের আমরা ফুটবল বা ক্রীড়ার অঙ্গনের যেসব অ্যাক্টিভিটি সেটাও আমরা আয়োজন করে থাকি। এবং এইখানে আমরা দেখছি যে আমরা ইন্টার ডিপার্টমেন্টাল যে ফুটবল কম্পিটিশন 2017 সালে, সেটা সিএসসি ডিপার্টমেন্টের চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে। এবং ডিবেটিং যে কম্পিটিশন, সেখানেও সিএসসি ডিপার্টমেন্টের অর্জন আছে, যার কথা আমরা বলছিলাম যে ফাতাহাতুল হক একটা ইন্টার ইউনিভার্সিটি মুজিব বর্ষ কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয়, যেখানে সিএসসি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট ফাতাহাতুল হক সে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। এটা দিয়ে আসলে এটা আমরা একটা সাইন, একটা প্রমাণ যে সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আসলে অল স্কোয়ার, আমরা এটা মনে করি তারা সব ফিল্ডের সব দিকের জ্ঞান তারা আসলে নিয়ে থাকে। আমরা যদি এখানে যারা আসলে আমরা ভর্তি হওয়ার সুযোগ পাবো ফিউচার, তারা দেখবো আসলে কালচারাল কমিটি বলি, ক্লাব এবং বিভিন্ন সাংস্কৃতিক যেসব সংগঠন আমাদের গ্রিন ইউনিভার্সিটিতে আছে, ম্যাক্সিমাম জায়গায় আসলে সিএসসি ডিপার্টমেন্টেরই আমরা আধিপত্য এবং তাদের যে লিডিং, তাদের যে ক্যাপাবিলিটি সেটার পরিচয় তারা দিয়ে থাকেন, এটাও তার একটা প্রুফ। আর একটা আমাদের মেঘা ইভেন্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স, যেটা আমরা 2019 সাল থেকে কন্টিনিউ করে আসছি। 19 সালের সাকসেসফুলি আমরা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, এবং যেখানে দেশি বিদেশি যে বরণ্য ব্যক্তিত্ব এই সিএসসি ফিল্ড এবং ট্রিপলি ফিল্ডের, মানে টেকনোলজিক্যাল ফিল্ডের যারা আছেন পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, তাদেরকে আমরা করেছি কিনোট স্পিকার হিসেবে ইনভাইট করতে পেরেছি, যার মধ্যে দিয়ে আমাদের সিএসসি ডিপার্টমেন্টটাকে আন্তর্জাতিকভাবে পৌঁছে দেওয়ার এবং আন্তর্জাতিক জায়গায় গ্রিন ইউনিভার্সিটি একটা আলোচিত এবং একটা স্বনামধন্য একটা ইউনিভার্সিটি, এবং তার ডিপার্টমেন্ট সিএসসি ডিপার্টমেন্টের যে অর্জন সেটাকে আমরা এই কনফারেন্সের মধ্যে দিয়ে নিয়ে আসতে পেরেছি। এবং তার সাকসেসফুলি 2019 সাল এবং 2020 সাল এবং আগামী 2021 সালের ডিসেম্বরেও আমরা 19-20 তারিখে আবার এই কনফারেন্স আয়োজন করতে চাচ্ছি, সেখানেও আমরা এরকম বিভিন্ন মহলের মধ্যে আমরা নিজেদের অস্তিত্বকে জানান দিতে পারবো। এবং বিভিন্ন সময়ে সময় উপযোগী আমাদের স্টুডেন্ট, আমাদের ফ্যাকাল্টি, এদেরকে আরো ক্যাপাবল করার জন্য সময় উপযোগী বিভিন্ন টপিকসের উপর আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ের স্পিকারের উপস্থিতিতে আমরা বিভিন্ন টেকনিক্যাল ইভেন্ট করে থাকি। তার কিছু দৃশ্য, এখানে আমরা একটা ওয়েবিনার করেছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপর, এখানে একটা আমরা আইটিপুলি স্টুডেন্ট ব্রাঞ্চ এর সম্মানিত যে একজন কিনোট স্পিকার শামীম কায়সার স্যার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর, তার কিনোট স্পিচ এর মধ্যে আইটিপুলি স্টুডেন্ট ব্রাঞ্চ এর বেনিফিট সম্পর্কে আমরা দেখেছি। এখানে আরো কিছু ওয়েব ডিজাইন এবং আমরা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এর রিলেটেড আমরা টেকনিক্যাল ইভেন্ট করেছি। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা একটা আমাদের এখানে আউটকাম বেসড এডুকেশন, অর্থাৎ একজন গ্রাজুয়েট
তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে মার্কেটে তার জব প্লেসে সে আসলে কতটুকু ক্যাপাবল হবে, তার আউটকামটা কেমন হবে, এই আউটকাম বেসড যে এডুকেশন, শুধুমাত্র ভালো রেজাল্ট ভালো সিজিপিএ এটা লক্ষ্য না, সে যাই সিজিপিএ পাক না কেন ভালো লেখাপড়ার পাশাপাশি সে ক্যাপাবল হবে তার আউটপুটটাকে, অর্থাৎ কর্মক্ষেত্রে সে যেন যথাযথ তার ইমপ্লিমেন্টটা করতে পারে, সেই কারিকুলাম অনুসারে সেখানে যেন আরো আমরা ইমপ্রুভ করতে পারি, সেই ওপি বেসড যে কারিকুলাম সেটা যেন আমরা আরো সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করতে, তার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট করেছি, এখানে তার কিছু স্ন্যাপ আমরা এখানে লক্ষ্য করছি। এখানেও আমরা আউটকাম বেসড এডুকেশনের উপর আরো বেশ কিছু বিভিন্ন সময় ইভেন্ট করেছি, দেশের এবং বাইরের যে ইন্টারন্যাশনাল যারা স্পিকার তাদের উপস্থিতিতে, এখানে আমাদের দুজন ফ্যাকাল্টিকে দেখতে পাচ্ছি যারা বায়েট কর্তৃক আয়োজিত যে আউটকাম বেসড এডুকেশন হ্যান্ডস অন ওয়ার্কশপ সেখানে, এবং এটা আমাদের শেষ নয় এই অ্যাচিভমেন্ট গুলো যেটা বলছি, এবং অনেক অ্যাচিভমেন্টের মধ্যে অল্প সময়ের মধ্যে, সময় খুব লিমিটেড আমার জন্য, মাত্র 10 মিনিট আমি মনে হয় সময় এক্সিড করে ফেলেছি, তারপরেও যতটুকু সম্ভব আমরা তুলে ধরার চেষ্টা করছি, আরো আমরা এই ডিপার্টমেন্টে যখন নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবো তার মধ্যে দিয়ে আরো যে অ্যাচিভমেন্ট গুলো আছে আস্তে আস্তে আমরা জানতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য এবং আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকেও এত সুন্দর করে আমাদের সফলতা এবং অর্জনগুলো তুলে ধরার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর স্যার এবং ফ্যাকাল্টি অফ সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর সম্মানিত ডিন স্যার জয়েন করেছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, কন্টিনিউ প্লিজ। থ্যাঙ্ক ইউ স্যার। আমিনুর রহমান স্যারকে স্ক্রিন শেয়ার টি বন্ধ করার জন্য, হ্যাঁ থ্যাঙ্ক ইউ স্যার। সম্মানিত সুধী, এ পর্যায়ে সিইসি বিভাগে ল্যাবরেটরির সুযোগ সুবিধা নিয়ে বক্তব্য রাখতে আমি অনুরোধ জানাচ্ছি সম্মানিত শিক্ষক ইহসান সাহমি চৌধুরী স্যারকে। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আমাদের গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশের সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলর স্যার, আমাদের ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর সম্মানিত চেয়ারম্যান স্যার, উপস্থিত কর্মকর্তাবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, পাশাপাশি আমাদের নতুন ছাত্রছাত্রী এবং কিছু সম্মানিত শিক্ষার্থীদেরও জানাই স্বাগতম। আজকে অনুষ্ঠানের এই পর্যায়ে, সুন্দরী অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ কম্পিউটার ল্যাবরেটরিজ নিয়ে অল্প কিছু সময় কাটাবো। আমি মোহাম্মদ ইহসান চৌধুরী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। প্রথমত আসলে একটু জানি যে কেন ল্যাবরেটরি বিভাগ দরকার, বা কেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়টিতে ল্যাবরেটরির প্রয়োজনীয়তা আছে। যে সবকিছুই আমাদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর নতুন প্রযুক্তি এবং প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে চলছে, আমাদের থিওরি কোর্স গুলো সাজানো, একটু আগে আমিনুর স্যার সেগুলো সুন্দরভাবে বর্ণনা করেছেন, সেই সমস্ত থিওরি কোর্স এর সাথে আমরা বর্তমান বিশ্বে চলাচলের জন্য যে স্টেট অফ দ্য আর্ট ফ্যাসিলিটি গুলো আছে এবং অত্যন্ত আধুনিক ইকুইপমেন্ট এর সাহায্যে আমরা প্রতিটি কাজ কিভাবে সম্পন্ন করি, কিভাবে প্ল্যান করতে পারি আমাদের ক্যারিয়ার ফিল্ডে যাওয়ার জন্য এবং সামনের ভবিষ্যৎ চলাচলের জন্য, এর পাশাপাশি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে অত্যন্ত হাইলি এফিশিয়েন্ট এবং শিক্ষকের দ্বারা কোর্সগুলো পরিচালনা করি, যার কারণে শিক্ষার্থীরা অত্যন্ত প্র্যাকটিক্যাল নলেজ ইউজ করে, থিওরি কোর্সগুলো থেকে গ্রহণ করে প্র্যাকটিক্যাল নলেজ গুলো যেন তারা এক্সপিরিয়েন্স করতে পারে, সেই জন্যই আমরা আমাদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ল্যাবরেটরি গুলো ভাবে সাজানো হয়েছে। আমাদের ভালোবাসার বিশ্ববিদ্যালয় দুটি ক্যাম্পাস, সিটি ক্যাম্পাস এবং পার্মানেন্ট ক্যাম্পাস। সিটি ক্যাম্পাসে আমাদের 8টি ল্যাব আছে, একটি ডিপার্টমেন্টাল ল্যাব আছে, এবং পার্মানেন্ট ক্যাম্পাসে আমাদের সুসজ্জিত 3টি ল্যাব। ল্যাবের ধরন হচ্ছে 8টি ল্যাব
এখন বর্তমানে অবস্থান করছে রিসার্চ ল্যাবরেটরি, মাল্টিমিডিয়া এন্ড গ্রাফিক্স ল্যাবরেটরি, প্রোগ্রামিং ল্যাবরেটরি, নেটওয়ার্কিং, ডাটাবেস এন্ড নলেজ ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং সিকিউরিটি ল্যাব। এখন আমরা একটু একটু করে একটু অল্প সময়ে দেখে আসি আমাদের প্রতিটা ল্যাবরেটরি। সর্বপ্রথম রিসার্চ ল্যাবরেটরি, একটি শিক্ষার্থীর আমাদের সিএসসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের তাদের রিসার্চ ইন্টারেস্ট গ্রো করে প্রথম থেকেই, একেবারে প্রথম যখন আমরা ভর্তি হই, তারপর তারা বিভিন্ন ধরনের ফিল্ডের সাথে পরিচিত হয় এবং সর্বশেষ আমাদের এই রিসার্চের কাজে আমরা জড়িত হয়ে পড়ি। এই ল্যাবরেটরিটা আমাদের সেই সমস্ত রিসার্চের জন্য খুব বেশি কাজে দেয়। এই ল্যাব শুধুমাত্র শিক্ষার্থীরা ছাড়া আমরা শিক্ষকরা অনেক ধরনের কাজে এই ল্যাবরেটরির সাহায্য পেতে পারি। শিক্ষার্থীদের ক্ষেত্রে ফোর্থ ইয়ার একেবারে শেষ পর্যায়ে থিসিস এবং প্রজেক্ট কমপ্লিট করতে হয় আমাদের ডিপার্টমেন্টাল ডিগ্রি অর্জন করার জন্য। সেই থিসিস এবং প্রজেক্টের কাজে আমরা এই ল্যাবরেটরিটাকে অনেক আমাদের সাহায্য করতে পারে। এই ল্যাবে 21টি পিসি, যেখানে কোরাই ফাইভ এবং প্রতিটি পিসিতেই কোরাই ফাইভ এবং 8 GB ও 4 GB করে র্যাম, অ্যাডিশনাল পিসি আছে যারা অত্যন্ত আধুনিক এবং Core i7 এর 16 GB র্যাম করে প্রতিটি পিসিতে বরাদ্দ করা হয়েছে। এবং প্রতিটি পিসিতেই যেহেতু রিসার্চ রিলেটেড লেখা, প্রেজেন্টেশন এবং এই সংখ্যক ল্যাটেক্স, মিকটেক্স, টেক স্টুডিও এবং অন্যান্য স্কিল বৃদ্ধি করার জন্য এই ল্যাবরেটরির প্রতিটি পিসি সুসজ্জিত। পরবর্তীতে মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স ল্যাবরেটরি দেখতে পাচ্ছি। এই ল্যাবরেটরির মেইন ফোকাস হচ্ছে আমাদের বর্তমান বিশ্বে এখন ইমেজ প্রসেসিং এবং বড় বড় কাজগুলো যেগুলো আমরা প্রতিনিয়ত আমরা জীবন চলাচলে দেখতে পারি, সেই সমস্ত কাজগুলো আমরা এই ল্যাবরেটরিতে খুব সহজভাবে সম্পন্ন করতে পারি। স্টুডেন্টদের অ্যাবিলিটি এবং রিসার্চ ফিল্ডে আর বৃদ্ধি করার জন্য, ইন্টারেস্ট জাগানোর জন্য এই ল্যাবরেটরিতে আমাদের অনেক সাহায্য করে। 26টি পিসি আছে এটার মধ্যে, যেখানে SSD ড্রাইভ সহ 8 GB র্যাম সহ খুব অত্যাধুনিক সফটওয়্যার ভিজুয়াল স্টুডিও, ম্যাথ ল্যাব, যেগুলো আমাদের গ্রাফিক্স রিলেটেড কাজ করার জন্য খুব তাড়াতাড়ি ফাস্ট প্রসেসিং পাওয়ার সুসজ্জিত প্রতিটি পিসি। প্রোগ্রামিং আমাদের সিএসসি ডিপার্টমেন্টের একদম প্রধান একটি ল্যাঙ্গুয়েজ, যেখানে প্রতিটি কোর্সে আমাদের প্রোগ্রামিং কাজটি লাগে। তাই প্রোগ্রামিং ল্যাবরেটরিকেও আমরা সেই একইভাবে স্টুডেন্টদের সাহায্য করার জন্য, তাদের ছোট ছোট থেকে শুরু করে অসংখ্য বড় বড় প্রবলেমগুলো সলভ করার জন্য এই প্রোগ্রামিং ল্যাবরেটরির প্রতিটি পিসি আমরা সেট আপ করেছি। প্রতিটি পিসিতে শুধু উইন্ডোজ ছাড়া একই সাথে আমাদের অন্যান্য অপারেটিং সিস্টেম আছে, এবং কিছু অপারেটিং সিস্টেম আমরা ভার্চুয়াল বক্সের সাহায্যেও উইন্ডোজ এর উপর যেন চালাতে পারি এবং স্টুডেন্টদের সাথে যেন পরিচয় করতে পারি। প্রোগ্রামিং ল্যাব আমাদের সেখানে খুব ব্যাপকভাবে সাহায্য করে। এবং শুধু স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়াও আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটি বর্তমান বিশ্বে খুবই প্রচলিত এবং খুবই অ্যাডভান্স একটি টপিক, তাও আমাদের সাহায্য করে। প্রোগ্রামিং ল্যাবে 38টি পিসি আছে এবং SSD ড্রাইভ সহ প্রতিটি পিসি সুসজ্জিত। নেটওয়ার্কিং, আমরা জানি বর্তমান ফিল্ডে যে কোনো জায়গায় যাই আমরা নেটওয়ার্কিং ল্যাবের অনেক কার্যকারিতা দেখতে পারি, সে কারণে আমাদের সিএসসি বিভাগে নেটওয়ার্কিং ল্যাবেরও বেশ অনেকটা কাজ করতে হয় এবং আমাদের অসংখ্য কোর্স আছে নেটওয়ার্কিং ফিল্ডের। সেই সমস্ত অত্যাধুনিক এবং নতুন ভাবে বর্তমান বিশ্বের সাথে পরিচিত হওয়ার জন্য আমাদের খুব ফাস্ট টিচিং ইকুইপমেন্ট সহ প্রতিটি পিসি আমরা সুসজ্জিত করে রেখেছি আমাদের ডিপার্টমেন্টের নেটওয়ার্কিং ল্যাবরেটরিতে। এখানে অনেক সিমুলেশন রিলেটেড সফটওয়্যার আছে, যাতে করে আমরা রিয়েল ওয়ার্ল্ডে আমাদের প্রকৃত বিশ্বে যে কাজটা করতে পারতাম, সেটা আমরা সিমুলেটেড সফটওয়্যারে আমাদের এই নেটওয়ার্কিং ল্যাবে আমরা সেই কাজগুলো নিমেষেই করতে পারি। প্রতিটি পিসি আছে আমাদের SSD ড্রাইভ এবং HDD ড্রাইভ সহ 8 GB, 4 GB এবং 16 GB র্যাম এর মোট 28টা পিসি। ডাটাবেস এন্ড নলেজ ইঞ্জিনিয়ারিং আরেকটি ল্যাব, যেটি আমাদের স্টুডেন্টদের ডাটাবেস রিলেটেড নলেজ গেইন করার জন্য সাহায্য করে, কারণ আমরা জানি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য এবং যে কোনো ধরনের সাহায্য করার জন্য আমাদের ডাটাবেসটা খুবই প্রয়োজনীয়। এই ডাটাবেস ল্যাবে অসংখ্য নতুন সফটওয়্যার আছে, ওরাকেল এর বিভিন্ন আপডেটেড ভার্সন, জ্যাম্প এবং বিভিন্ন ধরনের SQL ডাটাবেস। HTPC আছে, প্রতিটি SSD ড্রাইভ এবং 8 GB এবং 4 GB র্যাম সুসজ্জিত। পরবর্তীতে আমরা নতুন ভাবে 3টি ল্যাব আমাদের সিএসসি ডিপার্টমেন্টে স্থাপন করতে পেরেছি। এই ল্যাবগুলো, প্রতিটি 3টি ল্যাবই আমাদের বর্তমান বিশ্বের জন্য খুবই খুবই প্রয়োজনীয়। প্রথমত হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং।
এইখানে এখন বর্তমান এআই ফিল্ডটা এত বেশি প্রয়োজন যে প্রতিটি জায়গায় আমরা দেখতে পারি এটার এটার অ্যাপ্লিকেশন। তাই আমরা অত্যন্ত ফাস্ট অপারেশনাল সফটওয়্যার ইনস্টল করা আছে প্রতিটি আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং ল্যাবে। 22টি অত্যন্ত আধুনিক পিসি এবং কোর i5 এবং 7 যুক্ত এসএসডি ড্রাইভ, 256 GB এসএসডি ড্রাইভ, যেটা আমাদের খুবই সাহায্য করবে সামনের পথে খুব ফাস্ট কাজ করার জন্য। এবং রিসার্চ ফিল্ডে আমাদের শিক্ষকদের পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা এই ল্যাবগুলোতে এআই এন্ড মেশিন লার্নিং ল্যাবে অসংখ্য কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছেন এবং করছেন। অ্যানাকোন্ডা, অ্যাজুরে, এমএল স্টুডিও ছাড়াও এবং অনেক লাইব্রেরি সহ আমাদের এআই এন্ড এমএল লাইব্রেরিটি আমরা বর্তমানে স্থাপন করেছি। ক্লাউড কম্পিউটিং নেটওয়ার্কিং ফিল্ডের এখন বর্তমানে ক্লাউড স্টোরেজ এবং ক্লাউড ডিভাইস নিয়ে আমাদের অসংখ্য কাজ চলছে। আমাদের বর্তমান এবং বিগত শিক্ষক শিক্ষার্থীরা অনেক কাজ করে গেছেন এখান থেকে, বর্তমানে কাজ চলছে রিসার্চ ফিল্ডে, তাই আমরা ক্লাউড কম্পিউটিং ল্যাবরেটরিতে স্থাপন করতে পেরেছি। এটি একটি নিউ ফিল্ড, তাই আমরা কাজের পরিমাণ আস্তে আস্তে বাড়াতে পারছি, যেহেতু ডিমান্ড অনেক বেশি বেড়ে যাচ্ছে ক্লাউড স্টোরেজের জন্য। আমরা জানি গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভের মতো বড় বড় ক্লাউড ডিভাইসের জন্য আমাদের এই ল্যাবরেটরিতে অসংখ্যভাবে আমাদের সাহায্য করতে পারে। 26টি হাই কম্পিটিশনাল ক্লাউড কম্পিউটিং ল্যাবরেটরিতে পিসি রয়েছে এবং প্রতিটি পিসিতেই এসএসডি ড্রাইভ সহ হাই কম্পিটিশনাল পাওয়ার জন্য এবং ফাস্টার কাজ করার জন্য এই ল্যাবটি সাজানো হয়েছে। সর্বশেষে আমাদের সাইবার সিকিউরিটি ল্যাব। সাইবার সিকিউরিটি সিকিউরিটি এমন একটি জিনিস বর্তমান ডিজিটাল লাইফে যে আমরা প্রতিটি জায়গায় যেতে হলে আমাদের কিছু ক্রিডেনশিয়াল দিতে হয়, আমাদের নাম, বয়স থেকে শুরু করে আমরা সবাই এটার কথা জানি। এই সিকিউরিটি রিলেটেড জিনিসপাতির সাথে আমরা যেন আমাদের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার থেকে শেষ সেমিস্টার পর্যন্ত সাহায্য করতে পারি, তাদেরকে পরিচিত হতে পরিচয় করতে পারি যে সিকিউরিটির কত ধরনের সমস্যা বা কোন কি কি ধরনের সমস্যার সাথে আমরা কি কি করতে পারি। আমাদের শিক্ষকরা অত্যন্ত যত্নের সাথে শিক্ষার্থীদের এই ল্যাবে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডের সাথে কাজ করে, হ্যান্ডস অন কাজ করে আমরা সেই সাহায্যটা পেতে পারি। এই ল্যাবটিও আমাদের নতুন ভাবে এনকারেজ স্টুডেন্টদের সিকিউরিটি রিলেটেড রিসার্চ ফিল্ডে প্রবেশ করার জন্য এবং অসংখ্য অসংখ্য রিয়েল প্রবলেমের সাথে পরিচিত হওয়ার জন্য। এই ল্যাবটিও ল্যাবটিতে 30টি পিসি আছে এবং অত্যন্ত ভেরিফাইড সফটওয়্যার এবং পেইড সফটওয়্যারের সাথে আমাদের পিসি গুলো এসএসডি ড্রাইভ 16 GB এবং 256 GB কম্পিটিশনাল পাওয়ার নিয়ে গঠিত। তো ল্যাবের বক্তব্য শেষ করব। শেষ করার আগে আবারও জানাতে চাই স্বাগতম জানাতে চাই আমাদের আদর ও ভালোবাসার নবীন ও একই সাথে বহুত কিছু শিক্ষার্থীদের। আপনার গ্রিন ইউনিভার্সিটির সিএসসি বিভাগে ভর্তির ইচ্ছা প্রকাশ করে আসলে প্রমাণ করেছেন যে আমরা পারি, আমরা পারবো এবং আমরাই জয়ী। তো তাই আসুন আমি, আপনি এবং আমরা সবাই মিলে একসাথে সিএসসি বিভাগের পরিবারের সদস্য হয়ে এই থিওরি এবং চমৎকার ল্যাবগুলোর সাহায্য নিয়ে ভবিষ্যৎ একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি, ভবিষ্যতের পথে আমাদের অদম্য যাত্রাটা শুরু করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনাকেও। আসলে সঠিকভাবে জ্ঞানার্জনে ল্যাবের ভূমিকা কোনো অংশেই কম নয়, আর সেক্ষেত্রে গ্রিন বিশ্ববিদ্যালয়ের ল্যাব সেটআপ তো সত্যিই প্রশংসনীয়। গ্রিন বিশ্ববিদ্যালয় স্যারকে রিকোয়েস্ট করব। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। গ্রিন বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণ হলো এর সবুজে ঘেরা স্থায়ী ক্যাম্পাস, যা কিনা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ পর্যায়ে আমি পার্মানেন্ট ক্যাম্পাসের ক্যাম্পাস ডিরেক্টর উম্মে রুমান ম্যামকে পার্মানেন্ট ক্যাম্পাসের পরিচিতি প্রদানের জন্য অনুরোধ করছি। শুনব উম্মে রুমান ম্যামকে। থ্যাংক ইউ ফারজানা আফরোজ। টুডে অনারেবল প্রোভাইড চ্যান্সেলর স্যার, রেসপেক্টেড চেয়ারপারসন স্যার, প্রফেসরস, মাই ডিয়ার কলিগস এন্ড বিলাভড স্টুডেন্টস, আসসালামু আলাইকুম এন্ড গুড আফটারনুন। I am Umme Ruman, Assistant Professor of Mathematics in the Department of Computer Science and Engineering. Now I am working as a Campus Director of Permanent Campus of Green University of Bangladesh. Welcome you all to join with us. Now I describe the beauty of Permanent Campus.
the permanent campus of Green University of Bangladesh is at Purbachal American City, Rupganj, Narayanganj, was launched in spring 2019. We conduct our academic programs in elegant building near at Green Dhaka City, Purbachal. There are 6 existing departments in this campus. The permanent campus offered bachelor's and master's programs in several areas of business, law, English, science and engineering. Faculty of Science and Engineering runs both day and evening programs smoothly. The 3 departments, computer science and engineering, electrical and electronic engineering, and textile engineering. And there are transport facilities in different routes, like Rampura, Uttara, Mirpur, Jatrabari, and Narsingdi. Now, I describe the facilities of computer science and engineering department. At present, 400 students are continuing with us. It is remarkable that almost 40% students of the total student is enrolled in the CSE department. Very large number of students. Already, our previous colleagues shared, there are 3 computer labs are established in our permanent campus. At a time, 90 students can practice their programs in their computer lab. To ensure the quality education, our permanent campus equipped with updated curriculum, internet with connectivity, seminar hall, classrooms, and supported by multimedia projectors. The academic activities of permanent campus are conducted by the full-time faculty members who are highly qualified. Some of them are PhD holders, innovative, committed, well-trained, and overall friendly. And we organized several workshops or seminars in the last semester, which is very helpful for our students to enrich their academic excellence. Now, I described, we have a hostel facilities. There are available 70 resident students stay with low cost. They paid only 5,000 taka for their seat rent and meal, including the internet facilities. We established a small canteen in our academic buildings where we set up TV, newspaper desk, and indoor games like table tennis, carom board, etc. And most attractive in our campus, this is the green field, actually 20 bigger green field. This is the exceptional of this university, and it is very lucrative for students because our students at any time can play football, cricket, and they can arrange a others tournament in our green field. And our university authorities offers 55% scholarship only for permanent campus students of all departments. We promote original knowledge, human capital, and influence green environment everywhere in the society. And we look forward to welcome you at our green campus, our permanent campus, who for the best. Thanks to all. Thank you so much. থ্যাংক ইউ ম্যাডাম। আমার বিশ্বাস আমাদের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস সত্যি মুগ্ধ করেছে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদেরকে আমাদের সম্মানিত অ্যাডভাইজার স্যার ইনফর্ম করেছেন সময় স্বল্পতার জন্য স্যার আমাদের সাথে বেশিক্ষণ থাকতে পারবেন না, তাই অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত উপদেষ্টা মনিরুল ইসলাম স্যারকে অনুরোধ করব শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। মনিরুল ইসলাম স্যার
প্লিজ আমার কথা শোনা যাচ্ছে জি স্যার আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আজকের অনুষ্ঠানে উপস্থিত গ্রিন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য গ্রিন বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টের সম্মানিত বিভাগীয় প্রধান উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আজকের উপস্থিত আগত শিক্ষার্থী অভিভাবকবৃন্দ আপনারা এই পর্যন্ত গ্রিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জিনিস সম্পর্কে অলরেডি বিভিন্ন প্রেজেন্টেশনে আপনারা দেখেছেন আমি ওই পয়েন্টগুলিতে না যে আমি সম্পূর্ণ ভিন্ন দুইটা পয়েন্টের উপর একটু সংক্ষিপ্ত আলোচনা করব কোয়ালিটি এডুকেশনের জন্য আসলে দুইটা ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে একটা হচ্ছে এ পুল অফ কোয়ালিফাইড টিচার্স আর একটা হচ্ছে যে আমাদের গুড একটা কারিকুলাম প্রোগ্রাম কারিকুলাম যেটা আমরা সিলেবাস বলি আপনারা অলরেডি এই পর্যন্ত যে প্রেজেন্টেশন হয়েছে সেই প্রেজেন্টেশন থেকে আপনারা দেখেছেন যে ওভার দ্য ফাইভ ইয়ার্স আমাদের এই সিএসসি বিভাগ আস্তে আস্তে করে আসলে আমাদের এটাকে তৈরি হয়েছে এখন আমাদের এইখানে সমস্ত ক্রস সেকশনের কোয়ালিফাইড টিচার এই বিভাগে আসলে বিদ্যমান যেটা আমি বলেছি যে এডুকেশনের জন্য একটা প্রাইম শর্ত কোয়ালিটি এডুকেশনের জন্য যে কোয়ালিফাইড টিচারদের একটা পুল সেই সাথে যে কোনো ডিসিপ্লিনের জন্য একটা ভালো সিলেবাস বা প্রোগ্রাম কারিকুলাম সেটাও আমাদের এখানে দুই তিনবার করে এটাকে রিভিশন হয়ে একটা কোয়ালিটি একটা সিলেবাস আছে যেটা দিয়ে আমরা একবার আইআইবির অ্যাক্রিডিটেশন পেয়েছি হ্যাঁ এই দুইটা জিনিস আসলে আমি বলবো যে শিক্ষার জন্য শিক্ষাটার যে মানদণ্ড আপনারা দেখেছেন যে শিক্ষকদের যে কিছু অ্যাচিভমেন্ট আছে যেগুলো রিসার্চ পাবলিকেশন দিয়ে দেখা হয় ছাত্রদের রিসার্চ পাবলিকেশন দিয়ে দেখা হয় ছাত্ররা পাশ করার পরে কোন কোন জায়গায় কাজ করে সেইটা দিয়ে দেখা হয় তো এই জিনিসটা দেখার জন্য এই এই পর্যায়ে যাওয়ার জন্য পিছনে আসলে এই দুইটা জিনিস কাজ করে একটা হচ্ছে যে কোয়ালিফাইড শিক্ষক আরেকটা হচ্ছে যে গুড কারিকুলাম তো আমি বলবো যে আমাদের এই বিশ্ববিদ্যালয় গ্রিন বিশ্ববিদ্যালয় এই দুইটা জিনিসই আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে যারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন পরিচালনা পরিষদ যেটা আছেন অনারেবল ভাইস চ্যান্সেলর সম্মানিত চেয়ারপারসন আছেন যারা ওনারা এর সাথে আমাদের ডিপার্টমেন্ট গুলিতে যে শিক্ষক মন্ডলী আছেন ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই 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 যে একটা কালচার আর কি কোয়ালিটি এডুকেশনকে মেনটেন করার জন্য কালচার এখানে গড়ে উঠেছে আসলে এই জন্য যে সমস্ত নবীন শিক্ষার্থী যারা মানে ভর্তির জন্য এখন চিন্তা করছেন আমি বলবো যে আসলে অ্যাফোর্ডেবল কস্টে মানে যেই খরচ প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে পড়ার জন্য লাগে সেটার যে একটা মানে লেভেল বা সেটার যে একটা পরিমাণ এটাকে আমি যদি আমার জন্য যদি আমি চিন্তা করি যে আমার জন্য এটা কতটুকু মানে বহন করার সক্ষম সেই রকম একটা অ্যাফোর্ডেবল কস্ট এখানে আছে এবং তার সাথে একটা কোয়ালিটি এডুকেশন এই দুইটা জিনিসের আসলে একটা ব্ল্যান্ডিং একটা সংমিশ্রণ আছে আমাদের এখানে যারা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেন আমাদের রেজিস্টার অফিস আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আমাদের এক্সাম কন্ট্রোলার অফিস আমাদের লাইব্রেরি সব জায়গাতে আপনি আপনারা খুবই সুন্দর একটা সার্ভিস পাবেন যেখানে মনে হবে যে আমাদের নিজের একটা অর্গানাইজেশনে আমি কাজ করছি বা নিজের একটা অর্গানাইজেশনের কাছ থেকে আমি সার্ভিস পাচ্ছি তো আমি আশা করব যে আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের এই ব্যাচেলার ডিগ্রির যে সিদ্ধান্তটা এইটা আসলে একটা বড় সিদ্ধান্ত ইন দ্য সেন্স যে আমরা 12 ক্লাস পর্যন্ত যদিও ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটে আমরা পড়াশোনা করি কিন্তু যখন আমি জবের জন্য আমার কর্মের জন্য যখন কোনো জায়গাতে আমি অ্যাপ্রোচ করি তখন আসলে বেসিক্যালি দেখে যে আমার
ব্যাচেলার ডিগ্রিটা কোন সাবজেক্টের উপরে, ব্যাচেলার ডিগ্রিতে আমার রেজাল্ট কিরকম, ব্যাচেলার ডিগ্রিটা আমি কোন অর্গানাইজেশন থেকে বা কোন ইনস্টিটিউশন থেকে আমি নিয়েছি, সর্বোপরি আমাকে দেখে দেখে যে আমি সেই জায়গাতে যে ভাইবা অথবা রিটেন এক্সামে যে আমি অ্যাপিয়ার করেছি সেই জায়গাতে আমি কিরকম ভাবে পারফর্ম করছি। তো আমাদের এখানে গ্রিন বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টের আমরা সবসময় এই জিনিসগুলির প্রতি সদা জাগ্রত, যেটা আমাদের একটু আগে আগে প্রেজেন্টেশনে আপনারা শুনেছেন যে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজিগুলির উপরে টেকনোলজিক্যালি নিয়ে আমাদের প্রতি বছর বেশ কয়েকটা সেমিনার আমরা ইন্টারন্যাশনাল লেভেলের ওয়ার্কশপ আমরা আয়োজন করে থাকি এবং এছাড়াও ন্যাশনাল লেভেলের প্রচুর ওয়ার্কশপ আমরা আয়োজন করি এবং প্রতি মাসে আপনারা দেখবেন যে প্রতি মাসে জেনে থাকবেন যে প্রতি মাসে কিছু না কিছু এরকম শিক্ষা সংক্রান্ত কিছু না কিছু আসলে আলোচনা আছে। আমরা শুধুমাত্র আমাদের মানে ক্লাসরুম যে এডুকেশন ক্লাসরুম এডুকেশনে আমাদের যে ক্লাসরুমে যে সমস্ত শিক্ষকরা পড়ান সেখানে ছাত্রদেরকে ইন্সপায়ার করা মোটিভেট করা সেই কাজগুলি শিক্ষকরা করে থাকেন। এর পাশাপাশি আমাদের আউটসাইড দ্য এডুকেশনাল পেরিফেরি আমাদের জবের ক্ষেত্রে কি কি জিনিস আছে বা ইন্টারন্যাশনাল অ্যারিনাতে কি কি জায়গাতে আসলে ফোকাস করা হচ্ছে সেইগুলি আমাদের ছাত্রদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমরা নিয়মিতভাবে আসলে ডিপার্টমেন্টের পক্ষ থেকে বা ফ্যাকাল্টির পক্ষ থেকে অথবা আপনারা শুনেছেন যে আমাদের এখানে মুষ্টিমেয় কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের আইট্রিপলির যে স্টুডেন্ট ব্রাঞ্চ আইট্রিপলিটা হচ্ছে বেসিক্যালি আমি আপনাদেরকে জাস্ট অনেকে যেহেতু নবীন আছেন সেই জন্য বলছি আইট্রিপলিটা হচ্ছে একটা ওয়ার্ল্ড রিকগনাইজ একটা আসলে প্রফেশনাল বডি, এটা যার শাখা প্রশাখা পুরো পৃথিবীতে আছে, বিশেষ করে আমাদের ফ্যাকাল্টি অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর জন্য এটা পুরো বিশ্বব্যাপী মানে পুরো বিশ্বে এটা নাম্বার ওয়ান একটা প্রফেশনাল অর্গানাইজেশন। তো এই অর্গানাইজেশনের যে স্টুডেন্ট ব্রাঞ্চ যেটা আছে সেই স্টুডেন্ট ব্রাঞ্চ আমাদের গ্রিন বিশ্ববিদ্যালয়ে আছে এবং এই স্টুডেন্ট ব্রাঞ্চের মাধ্যমেও আমরা অনেক রকমের কর্মকাণ্ড আসলে করে থাকি। এছাড়াও গ্রিন বিশ্ববিদ্যালয়ে আমাদের স্টুডেন্টদের জন্য আরেকটা বড় ফ্যাসিলিটি আছে, আমাদের প্রভিসি আছে, চেয়ারম্যান স্যার আছেন, ওনারা আরও বলবেন বিশদ, আমাদের একটা মেন্টরশিপ প্রোগ্রাম আছে যাতে একজন স্টুডেন্ট আসলে প্রথম যখন বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হয় এটা সম্পূর্ণভাবে আলাদা রকমের একটা এডুকেশনাল অ্যারিনা। আসলে আমাদের ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট কোর্সগুলির জন্য আমরা ছাত্র অবস্থায় একটা দীর্ঘ সময় পেয়ে থাকি, ক্লাস নাইন এবং টেন এই দুই বছরের পড়ার পরে একজন স্টুডেন্ট আসলে এসএসসি পরীক্ষায় অ্যাপিয়ার করে, আবার ইন্টারমিডিয়েট ও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরে স্টুডেন্টরা আসলে ইন্টারমিডিয়েট এক্সামের জন্য অ্যাপিয়ার করে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু সেমিস্টার সিস্টেম, এখানে ক্লাস টেস্ট আছে, কুইজ আছে, বিভিন্ন রকমের এক্সাম আছে, ছাত্ররা যাতে নতুন নবীন শিক্ষার্থীরা যাতে কোনোভাবে এই নতুন একটা সিস্টেমের সাথে যাতে তারা অ্যাডাপ্ট করতে পারে এই জন্য আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছেন প্রত্যেক ছাত্রদের সাথে অ্যাডভাইজার থাকেন, এছাড়াও আমাদের সিনিয়র স্টুডেন্টরা যাতে আর একটু বেশি সময় দিয়ে এদেরকে গাইড করতে পারে এই জন্য একটা মেন্টরশিপ প্রোগ্রাম আছে। তো আমি পরিশেষে যেই কথা বলবো যে একজন স্টুডেন্টের শিক্ষাকে ফেসিলিটেট করার জন্য তার কাছে শিক্ষাটাকে আসলে সহজে তার দোরগোড়ায় পৌঁছানোর জন্য শিক্ষকদের পক্ষ থেকে, বিভাগের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগগুলি নেওয়া দরকার। এই সবগুলো জিনিস ওভার দ্য ফাইভ ইয়ার্স কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়তে ওয়ান বাই ওয়ান আমরা এগুলিকে ইন্ট্রোডিউস করেছি। এই জন্য আমি আশা করব যে নতুন শিক্ষার্থী যারা আজকে ভর্তির ব্যাপারে চিন্তা করছেন ওনারা এই বিশ্ববিদ্যালয়ে যদি পদার্পণ করেন আমি আশা করব যে আপনার ড্রিমটাকে বা আপনাদের ড্রিমটাকে প্রস্ফুটিত করার জন্য যত রকমের সাপোর্ট আছে সেই সাপোর্ট বিভাগ এবং বিশ্ববিদ্যালয় থেকে আপনারা পাবেন। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আমি সিএসসি বিভাগকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম।
অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমার বিশ্বাস আমাদের শিক্ষার্থীরা সঠিক দিক নির্দেশনা পেয়েছেন এবং অনুপ্রাণিত হয়েছেন। গ্রিন বিশ্ববিদ্যালয় যে সত্যিকার অর্থে একটি অনন্য বিশ্ববিদ্যালয় তার আরেকটি উদাহরণ হলো এর ভিন্নধর্মী উদ্যোগ মেন্টরশিপ প্রোগ্রাম। আপনারা অলরেডি আমাদের অনেক শিক্ষকের মুখে এই প্রোগ্রামটি সম্পর্কে শুনেছেন। আমরা এই প্রোগ্রামটি নিয়ে বিস্তারিত শুনব সিএসসি বিভাগের শিক্ষক মিস তানপিয়া তাসতিম ম্যাডামের কাছ থেকে। ধন্যবাদ ফারজানা, আমাকে যদি একটু শেয়ারিং এর পারমিশনটা দেন। থ্যাংক ইউ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জানাই সালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমি তানপিয়া তাসনিম, প্রভাষক কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগ, গ্রিন বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশ। আমাদের এই গ্রিন বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম ও অনন্য প্রোগ্রাম হচ্ছে এই মেন্টরশিপ প্রোগ্রাম। ইতিমধ্যে আমাদের অ্যাডভাইজার স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম স্যার আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে বলে গিয়েছেন। অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রামটি আসলে কি, কেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি দরকার এবং কাদের জন্য এই মেন্টরশিপ প্রোগ্রামটি, এই যাবতীয় বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। প্রথমে আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা এবং যার তত্ত্বাবধানে এই মেন্টরশিপ প্রোগ্রামটি পরিচালিত হয়ে থাকে তিনি হচ্ছেন আমাদের গ্রিন বিশ্ববিদ্যালয় বাংলাদেশে মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি ফকির। স্যারকে অসংখ্য ধন্যবাদ, তার তত্ত্বাবধানেই আমাদের এই অসাধারণ মেন্টরশিপ প্রোগ্রামটি মূলত পরিচালিত হয়ে থাকে। এখন আসা যাক আসলে আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রামটি কি। এইচএসসির গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন তারা একটি নতুন শিক্ষা জীবনে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকে এবং সেই সাথে একটি নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা থাকে। আমাদের নতুন শিক্ষার্থীরা যখন প্রথম প্রথম দিন ক্লাস করতে আসে তারা হয়তো জানে না তাদের ক্লাসরুমটি কোথায়, কোন সেকশনে তাদের ক্লাস হবে। এছাড়াও এই করোনা সিচুয়েশনে আমরা যখন আমাদের অনলাইনের মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি তারা হয়তো জানে না কিভাবে তাদের গুগল ক্লাসরুম কর্তৃক কালেক্ট করতে হবে, কিভাবে জুমে ক্লাস করতে হবে, অনলাইন প্রসেসে কিভাবে তারা মিড টার্ম ফাইনাল এক্সাম দিবে, তাদের অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিতে হবে, পেমেন্ট কিভাবে করবে। এছাড়াও আমাদের গ্রিন বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের জন্য যে নানান সুযোগ সুবিধা আছে এগুলো আমাদের নতুন শিক্ষার্থীরা যত সহজে জানতে পারবে এবং আমরা যত সহজে তাদেরকে জানাতে পারবো, মূলত এর জন্যই আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রাম। এই মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের কমিউনিকেশন এবং লিডারশিপ স্কিল ডেভেলপ করার সুযোগ পেয়ে থাকেন। এই মেন্টরশিপ প্রোগ্রামের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নতুন শিক্ষার্থীদের সাথে আমাদের সিনিয়র শিক্ষার্থী এবং আমাদের সম্মানিত ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা। এই মেন্টরশিপ প্রোগ্রামের মূল মিশনই হচ্ছে আমাদের নতুন শিক্ষার্থীদের বিভিন্ন একাডেমিক এবং নন একাডেমিক বিভিন্ন সমস্যা নিশ্চিত সমাধান নিশ্চিত করা এবং যেন আমাদের বিশ্ববিদ্যালয়ে তাদের পরবর্তী যাত্রা আরো সহজতর হয়ে ওঠে। এখন আমরা যদি আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের স্ট্রাকচার নিয়ে বলি, প্রথমেই আসে আমাদের মেন্টিস। আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীরাই হচ্ছে আমাদের মেন্টিস। আমাদের মেন্টিস হচ্ছে তারাই যাদেরকে আমরা দিক নির্দেশনা দিব এবং যাদের বিভিন্ন সমস্যার প্রয়োজনীয় গাইডলাইন দিব। এই মেন্টিসদের যারা মেন্টরিং করবেন তারাই হচ্ছে আমাদের স্টুডেন্ট মেন্টর। আমাদের কিছু সিনিয়র ব্যাচে স্টুডেন্টদের মধ্য থেকে আমরা এই মেন্টরদের সিলেক্ট করে থাকি। আমাদের ফ্যাকাল্টি মেম্বারসদের মধ্য থেকে নির্বাচন করা হয় আমাদের মেন্টর মডারেটর। আমরা যারা মেন্টর মডারেটর হিসেবে থাকি তারা আমাদের মেন্টরদের সাথে যোগাযোগ করে আমাদের মেন্টিসদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে পারি এবং সেই অনুসারে তাদেরকে সমাধান দিয়ে থাকে। আমাদের এই ডিপার্টমেন্টের মেন্টরশিপ প্রোগ্রামটি যার তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে তিনি হচ্ছেন আমাদের ডিপার্টমেন্ট চেয়ার। আমাদের এই মেন্টরদেরকে আমরা কিছু ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে সিলেক্ট করে থাকি। প্রথমেই আসে তাদের একাডেমিক রেজাল্ট। তাদের সিজিপিএ অবশ্যই 3.5 অর অ্যাবভ হবে। তাদেরকে আমরা নর্মালি সিনিয়রিটির বেসিসেই সিলেক্ট করে থাকি। নর্মালি 5th থেকে 9th সেমিস্টার স্টুডেন্টদের থেকেই আমাদের স্টুডেন্ট মেন্টরদের
সিলেক্ট করা হয়ে থাকে। তাদের মধ্যে অবশ্যই ডিসিপ্লিন থাকবে এবং তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, তারা তাদের কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, ভলেন্টিয়ারিজম স্কিল থাকতে হবে, মূলত তাদেরকেই আমরা স্টুডেন্ট মেন্টর হিসেবে সিলেক্ট করে থাকি। এখন আসা যাক আমাদের এই স্টুডেন্ট মেন্টরদের রেসপন্সিবিলিটি গুলো কি কি হবে। তারা মূলত আমাদের নতুন ব্যাচের স্টুডেন্ট এবং ফ্যাকাল্টিদের মধ্যে এক এক ধরনের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। এই মেন্টরসরাই আমাদের এবং সার্ভিস সম্পর্কে তাদের প্রতি তারা কেবল থাকে এবং আমাদের মেন্টিসদের যাবতীয় পেমেন্ট রিলেটেড গুলো তারা সমাধান করে থাকে দাঁড়াতে থাকে। এছাড়াও দেখা যায় প্রত্যেক সেমিস্টারেই আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম থেকে বিভিন্ন সেমিনার অর্গানাইজ করা হয়ে থাকে, এখানে আমাদের মেন্টর মডারেটরসরা উপস্থিত থাকে। এছাড়াও আমাদের মেন্টরদের অ্যালোকেট করা, মেন্টরদেরকে পারফরমেন্স রিপোর্ট প্রিপেয়ার করা, মেন্টিসদের সাথে কমিউনিকেট করা, এরকম এসব দায়িত্ব আমাদের মেন্টর মডারেটররা পালন করে থাকে। এখন আসা যাক ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ ডিপার্টমেন্ট চেয়ার। মূলত ডিপার্টমেন্টের চেয়ারের তত্ত্বাবধানে আমাদের স্টুডেন্ট মেন্টর এবং মেন্টর মডারেটরদের সিলেক্ট করা হয়ে থাকে এবং প্রত্যেক মাসে আমাদের ডিপার্টমেন্ট চেয়ারের তত্ত্বাবধানে একটি মিটিং অর্গানাইজ করা হয় এবং এই মিটিং এর মাধ্যমে আমাদের ডিপার্টমেন্ট চেয়ার আমাদের স্টুডেন্টদের কনসার্ন গুলো আইডেন্টিফাই করে এবং সেই অনুসারে তাদের সমাধান দেওয়ার চেষ্টা করে। এছাড়াও আমাদের ডিপার্টমেন্টের চেয়ার আমাদের হাই পারফর্মিং মেন্টর মডারেটর এবং স্টুডেন্ট মেন্টরদের আইডেন্টিফাই করে থাকে। এ পর্যায়ে আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট মেন্টরশিপ প্রোগ্রামের মেম্বারদের সাথে পরিচিত হওয়ার পালা। আমাদের ডিপার্টমেন্টের মেন্টরশিপ প্রোগ্রামের লিডার হচ্ছেন আমাদের বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল আজাদ স্যার আছেন, তানজিলা ইসমিন নীলু ম্যাডাম সিনিয়র লেকচারার এবং মেন্টর মডারেটর ফর ইভিনিং ব্যাচ, মিস্টার মোহাম্মদ রবিউল ইসলাম স্যার লেকচারার মেন্টর মডারেটর ফর ডে ব্যাচ, মোহাম্মদ আনসারুল ইসলাম লেকচারার অ্যান্ড মেন্টর মডারেটর ফর ডে ব্যাচ, ফারজানা আফরোজ লেকচারার অ্যান্ড মেন্টর মডারেটর ফর পার্মানেন্ট ক্যাম্পাস, তানপিয়া তাসনিম লেকচারার অ্যান্ড মেন্টর মডারেটর ফর ইভিনিং ব্যাচ। আমাদের আরো কিছু সদস্য যারা আমাদের ডিপার্টমেন্টের মেন্টরশিপ প্রোগ্রামে জড়িত আছেন তারা হচ্ছেন আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর। আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটরদের মধ্যে আছেন ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান স্যার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড প্রোগ্রাম কোঅর্ডিনেটর ফর ইভিনিং ব্যাচ, সুমায়া কবির ম্যাডাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড প্রোগ্রাম কোঅর্ডিনেটর ফর ডে ব্যাচ, আয়শা খাতুন লেকচারার অ্যান্ড প্রোগ্রাম কোঅর্ডিনেটর ফর ডে ব্যাচ, মোহাম্মদ জাহিদুল ইসলাম লেকচারার অ্যান্ড প্রোগ্রাম কোঅর্ডিনেটর ফর ডে ব্যাচ, অহিদুজ্জামান শুভ লেকচারার অ্যান্ড প্রোগ্রাম কোঅর্ডিনেটর ফর পার্মানেন্ট ক্যাম্পাস, উম্মে হাবিবা লেকচারার অ্যান্ড প্রোগ্রাম কোঅর্ডিনেটর ফর ইভিনিং ব্যাচ। ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশন অফিসার হিসেবে আছেন মোহাম্মদ পারভিন খাতুন, তিনি আমাদের এখানে জুনিয়র অফিসার হিসেবে দায়িত্বরত আছেন। এই পর্যায়ে আমাদের স্টুডেন্ট মেন্টরদের সাথে পরিচিত হওয়ার পালা। আমাদের ডে ব্যাচের মেন্টরদের মধ্যে আছেন নাজমু সাকিব সিজান, মোহাম্মদ নাসির হোসেন হৃদয়, মোহন দাস, মোহাম্মদ শাহজালাল দিগন্ততে। ইভিনিং ব্যাচের মেন্টরদের মধ্যে আছেন ফাহাদ বিন কামাল, সৈয়দা মাইশা ইউসুফ। পার্মানেন্ট ক্যাম্পাসের মেন্টরদের মধ্যে আছেন মোহাম্মদ আরিফুল ইসলাম এবং কাজী ইমাম। পরিশেষে আমি আমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম।
আমার ধারণা আমাদের উপস্থিত শিক্ষার্থীরা মেন্টরশিপ প্রোগ্রাম সম্পর্কে সঠিক দিক নির্দেশনা পেয়েছেন। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমাদের ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং অনলাইন ক্লাসের অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলার জন্য বিশ্ববিদ্যালয়ের 211 ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাল সামিকে কিছু বলার জন্য বলছি। শুনব আব্দুল্লাল সামিকে। ধন্যবাদ ম্যাম। ম্যাম শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। সম্মানিত উপপ্রাচার্য ও বিজ্ঞান অনুষদের ডিন মহোদয় এবং মাননীয় চেয়ারম্যান স্যার এবং উপস্থিত আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক মন্ডলী ও আমার সহপাঠীরা সকলকে আসসালামু আলাইকুম। অতি আগ্রহের সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে কিছু সময় বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ আব্দুল্লাহ সামি, গ্রিন বিশ্ববিদ্যালয়ের পার্মানেন্ট ক্যাম্পাসের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 211 ব্যাচের একজন শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষে যখন উচ্চশিক্ষার জন্য আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করি, তখনই আমি গ্রিন বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারি। গ্রিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রধান কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি একটি পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে অল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সহজ। দ্বিতীয়ত হচ্ছে বিশ্ববিদ্যালয়টি পার্মানেন্ট ক্যাম্পাসের পরিবেশ অতি মনোরম, যা আমাকে সবচেয়ে আকৃষ্ট করেছে। এবারে আসা যাক বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম ব্যবস্থা নিয়ে। বলতে গেলে প্রথমত আমার মনে উদ্বিগ্ন সৃষ্টি হয়েছিল যে অনলাইন শিক্ষা কার্যক্রমের টিচাররা আমাদের কোর্স সমূহ সঠিকভাবে পড়াশোনা করাতে পারবেন কিনা। কিন্তু কিছুদিন ক্লাস করার পর আমার উদ্বিগ্নতা দূর হয়ে যায়, কেননা টিচাররা আমাদের প্রতিটি কোর্স খুব ভালোভাবে সম্পন্ন করেছেন। টিচাররা আমাদের কোর্স ম্যাটেরিয়াল এবং ক্লাস রেকর্ডিং গুলো যথাসময়ে গুগল ক্লাসরুমে আপলোড করেছেন। এমনকি গণিত বিভাগ এবং পদার্থবিজ্ঞান বিভাগের টিচাররা ক্লাসে হোয়াইট বোর্ড ব্যবহার করেছেন, যাতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বুঝতে কোনো কমতি না হয়। এমনকি ক্লাসের সময় ছাড়াও আমি যখনই কোনো পড়াশোনা ভিত্তিক সমস্যায় পড়েছি, তখনই টিচাররা আমার সমস্যা সমাধানে শতভাগ সাহায্য করেছেন, যা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের এক জরিপে দেখা যায়, অনলাইন শিক্ষা কার্যক্রমে আমাদের বিশ্ববিদ্যালয় দ্বিতীয় অবস্থান অর্জন করেছে, যা আমাদের জন্য সত্যিই গর্বের। পরিশেষে বলতে চাই, মানসম্মত উচ্চশিক্ষা অর্জনে আমাদের বিশ্ববিদ্যালয় এক অনন্য নজির সৃষ্টি করেছে। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে মানসম্মত পূর্ণাঙ্গ উচ্চশিক্ষা অর্জনে শতভাগ সফল হওয়া সম্ভব বলে আমি মনে করি। এই করোনা মহামারীতে সকলের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্বামী আপনার এত সুন্দর একটি বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনব গুণীজন কথন, শুনব আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। জনাব মোহাম্মদ মাহিন, যিনি গ্রিন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষক, তিনি বর্তমানে তার পিএইচডি কন্টিনিউ করছেন ইউনিভার্সিটি অফ হুস্টন টেক্সাস ইউএস এর কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে। বর্তমানে তিনি শিক্ষা ছুটিতে আছেন। শিক্ষকতা করাকালীন অবস্থায় তিনি গ্রিন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাবের কো-মডারেটর হিসেবে দায়িত্বরত ছিলেন। শুনব গুণীজন মোহাম্মদ মাহিন স্যারকে। স্যার আপনার আনমিউট করতে হবে আপনাকে। হ্যালো, হ্যাঁ এখন আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রথমে আসলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি প্রথমে সালাম জানাচ্ছি উপস্থিত শিক্ষক, প্রভাইস চ্যান্সেলর এবং যত সকল ছাত্রমণ্ডলীকে। আশা করি এখন এখনকার এই কঠিন সময়ের মধ্যে সবাই ভালো আছেন। প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি, আমি মোহাম্মদ মাহিন। আমি জিওবিসিএসসি ডিপার্টমেন্টের এক্স লেকচারার, বর্তমানে শিক্ষা ছুটিতে আছি। আমি বর্তমানে ইউএসএ তে ইউনিভার্সিটি অফ হিউস্টন এর কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে পিএইচডি করছি। আমার রিসার্চ ডোমেন মূলত এআই এবং ডাটা সায়েন্সের ভিতরে পড়ে। তো সিএসএ আমরা আসলে জিওবিসিএসসি ডিপার্টমেন্ট নিয়ে প্রথমে কিছু আসলে আমার স্মৃতিচারণ করা উচিত। আসলে এই ডিপার্টমেন্টটার দিকে প্রতি আমি আসলে কৃতজ্ঞ, মানে কৃতজ্ঞ বর্তমানে আমি বর্তমানে যেখানে এসেছি এটার পিছনে ডিপার্টমেন্টের অবদান অনেক। আমি এখানে চাকরি করেছিলাম 2 বছর।
বছর এবং কিছু বেশি, তো এই সময়ে আসলে খুব ভালো একটা পরিবেশ পেয়েছি, খুব ফ্রেন্ডলি একটা পরিবেশ পেয়েছিলাম, আর ভাই বোনের মতো কলিগ পেয়েছিলাম এবং কিছু শিক্ষক পেয়েছিলাম যারা মোটামুটি আমার মেন্টর ছিলেন। আসলে বলতে গেলে এই দুইটা জিনিস আমার ওই সময় অনেক দরকার ছিল, একটা ভালো পরিবেশ যেটা আমাকে নিজের ইমপ্রুভমেন্টের জন্য হেল্প করেছে, আমাকে সাহায্য করার মতো লোক ছিল আশেপাশে, এবং এমন খুবই নন প্রফেসর ছিলেন এবং সিনিয়র কলিগ কলিগ ছিলেন যারা আসলে অনেক দিক নির্দেশনা দিয়েছেন, এমনকি অনেকে আছেন এখানে, অনেকে আছেন যারা আমাকে হাতে ধরে অনেক কিছু শিখিয়েছেন, পথ দেখিয়েছেন এটার পর এটা করো, যেটা আসলে কোনো একটা পরিবেশে খুবই এমন একটা কমন না, সব জায়গায় আসলে জিনিসটা পাওয়া যায় না। তো আসলে এখন সবাইকে ধন্যবাদ দিতে দিতে গেলে আসলে সবার নাম বলতে অনেক সময় চলে যাবে, তাই আমি আসলে বলতে চাই আমি সবার প্রতি কৃতজ্ঞ। তো আমি যতদূর জানি এখানে সবাই এসেছেন আসলে সিএসসি এর অ্যাসপিরেন্ট স্টুডেন্ট হিসাবে, তো এখন সিএসসি সম্পর্কে বলতে গেলে আসলে আমরা সবাই এখন দিস ইজ এ হট টপিক, সবাই এটাকে খুব ভালো একটা ফিল্ড হিসেবে জানে এবং জানে যে সামনের যুগটা, সামনের অধিকাংশ চাকরি গুলো সিএসসি রিলেটেড হবে, তো সবারই আসলে এই ফিল্ডটার প্রতি ইন্টারেস্ট অনেক বেশি এবং এটা স্বাভাবিক, যেভাবে আসলে ইন্টারনেটের যুগ আসছে, অটোমেশনের যুগ আসছে, হ্যাঁ অবশ্যই সিএসসি ফিউচার সবচেয়ে ব্রাইট বলা যায়। আমাদের এখানে ইউএসএ আমরা দেখি সিএসসি জব ফিল্ড অনেক বেশি, বাংলাদেশে এটু কম না, কিন্তু আসলে এখানে একটা ওয়ার্নিং সাইন সবসময় থাকে, কোনো একটা জিনিস যখন খুবই ব্রাইট হয়ে যায় সেখানে আসলে অনেক ক্রাউডেড হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো এই সময় সবার একটা জিনিসটা দায়িত্ব হয়ে পড়ে যে আসলে ওই ক্রাউডের জায়গায় কে কতটুকু ভালো করবে সবসময় ডিপেন্ড করে যে আসলে সে ওই বিষয়টাতে কত বেশি নিজেকে ভালো করে ফেলতে পেরেছে, কত ভালোভাবে শিখতে পেরেছে। যখন আমরা আসলে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হই, আমি ছাত্র হিসেবে বলতে পারি অথবা একজন শিক্ষক হিসেবে, একজন ফ্যাকাল্টি হিসেবে, যেভাবে হোক আমরা যখন একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হই, কেউ ছাত্র হিসেবে যুক্ত হই, তখন আমাকে প্রথমে দেখা উচিত আসলে আমার যে টার্গেট ডোমেন, আমার যে ফিউচার প্ল্যান, ওটার জন্য আসলে ওই প্রতিষ্ঠানটি যথেষ্ট কোয়ালিফাইড রিসোর্স আছে কিনা। এখন রিসোর্স কি, রিসোর্স বলতে বোঝা যাচ্ছে যে আসলে ওটাতে শিক্ষক কেমন কোয়ালিফাইড, ওখানকার ম্যাটেরিয়াল গুলো আমার পারপাস সার্ভ করবে কিনা ইত্যাদি ইত্যাদি। তো আমি গ্রিন ইউনিভার্সিটি যেমন দেখে এসেছিলাম অ্যাজ এ, আমার থেকে মনে হয়েছিল এবং দেখে আসছি সিএসসি ডিপার্টমেন্ট ছিল যথেষ্ট আছে, যথেষ্ট রিসোর্স পুল একটা ডিপার্টমেন্ট, এখানে স্টুডেন্টের জন্য সব সময় ইনভলভ করে রাখার জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দেখেছিলাম, কন্টেস্ট দেখেছিলাম, বিভিন্ন কনফারেন্স দেখেছি, অনেক কিছু দেখেছি যেটা আসলে নেসেসারি। আসলে স্টুডেন্টরা নট অনলি তারা শিক্ষা, এডুকেশন ম্যাটেরিয়াল, পড়ালেখা শিখছে, এক্সট্রা কারিকুলার জিনিসগুলো দেখছে, অলসো আরো দেখেছিলাম এখানে ইয়াং ফ্যাকাল্টি এবং আছেন যারা আসলে খুব ফ্রেন্ডলি হয়ে যেতে পারে, আবার খুব এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি আছেন যারা জানেন আসলে কিভাবে একটা স্টুডেন্টকে গাইড করতে হবে, কোন পথটা দেখালে সে ভালো করবে। এখন তারপরও একটা জিনিস হচ্ছে যে কোনো একটা জায়গায় রিসোর্স থাকা মানেই যে আসলে সবাই ভালো করে তা না, এটার কারণ হচ্ছে যে আসলে সবাইকে রিসোর্সটা ইউজ করতে পারতে হয়। এখন দেখা যায় যে অনেক স্টুডেন্ট হাতের সামনে অনেক রিসোর্স আছে, আমরা অনেক সময় দেখি আপনার হাতের সামনে একটা মই আছে কিন্তু আপনি মইটা ব্যবহার করতে পারছেন না, তখন আসলে ওই মইটা কোনো উপরে ওঠার কাজে লাগে না, এটা এরকমই। এই জন্য আসলে কোনো একটা রিসোর্স ব্যবহার করতে গেলে আগে ওই রিলেটেড একটা এইম থাকে যে আমি এই জিনিসটা করবো, তখন আসলে এই রিসোর্সটার ব্যবহারটা বের হয়ে আসে। এখন এই সময় আসলে পড়ালেখার একটা কঠিন জিনিস হচ্ছে, এখন একটু পড়ালেখাটা কঠিন হয়ে গেছে, সব পুরোটা অনলাইনে চলে যাচ্ছে, আসলে জিনিসটা এরকমই, কিন্তু আসলে আমাদের সিএসসি এর জন্য জিনিসটা নতুন কিছু না, আমাদের অনলাইন থেকে আমরা মূলত শিখি। এই ব্যাপারে আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলে, আমি ইউএসএ তে এসেছি প্রায় 1.5 বছরের মতো, এর মধ্যে প্রায় 6 কি 7 মাস মনে হয় আমরা ক্যাম্পাস ক্লাস করতে পেরেছিলাম প্রথম, তারপরে 1 বছর এখন পর্যন্ত আমরা সবকিছু অনলাইনে, আমাদের রিসার্চ, আমাদের ক্লাস সবকিছু একদিক দিয়ে ভালো, ক্লাস গুলো বারবার দেখা যাচ্ছে,
রিসার্চে রিসার্চও দেখা যাচ্ছে যে আগে প্রফেসর হয়তো নির্দিষ্ট টাইমে এখন যখন ইচ্ছা বলতে পারেন, কাজ কথা বলতে পারেন। তো আমাদের জন্য আসলে অ্যাজ এ সিএসসি ডিপার্টমেন্ট হওয়াতে যে আমাদের আসলে অনলাইনে সবকিছু করাটা সহজ হয়ে যায় আমাদের জন্য অন্তত, কারণ হচ্ছে আমরা কম্পিউটার এবং ইন্টারনেটের মানুষ, আমাদের যত ব্যবহারিক থাকুক পড়ালেখা থাকুক সবই এখানে আমাদের এটার মধ্যেই থাকতে হয়, এটার মধ্যেই আসলে এমনকি আমাদের এখানে তো এখন মানুষের জবটাও হয়ে যাচ্ছে অনলাইন ভিত্তিক। তো কিন্তু একটা অনলাইন প্ল্যাটফর্মে যখন শিক্ষাদান হয় তখন যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে আসলে প্রতিষ্ঠানটি ঠিকভাবে একটা গাইডলাইন মানে নিয়মতান্ত্রিক ভাবে জিনিসটা মেনটেন করে কিনা, নিয়মতান্ত্রিক ভাবে স্টুডেন্টদেরকে পড়াচ্ছে কিনা। তো আমার জানা মতে যে সিএসসি ডিপার্টমেন্ট এটা ভালোভাবে মেনটেন করে। তো এখন এই ফরম্যাট গুলো কিভাবে হতে পারে এটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের এখানকার উদাহরণ দিচ্ছি। যখন একটা সেমিস্টার চলে তখন আমাদের খুবই ব্যস্ত থাকতে হয়, পুরো সেমিস্টারের ভিতরে অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক করতে উঠতে আমাদের শুরু হয় অনলাইন। আর আমার থেকে তো মনে হয় যে অনলাইন শুরুর পরে যে ক্লাস শুরুর পরে হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্টের পরিমাণ অনেক বেড়ে গেছে। তবে জিনিসটা আমাদের জন্য এত কঠিন না কেন, একটা কারণ হতে পারে যে আমরা একটা আসলে একটা বয়সে চলে গেছে যে যখন এখন আর আসলে সেইভাবে অস্থিরতায় ভুগি না আমরা, এজন্য আসলে অনেক বেশি অ্যাসাইনমেন্ট আসুক ইয়ে আসুক আমরা জানি যে এগুলা নিয়মতান্ত্রিক ভাবে করতে হবে। কিন্তু এটার থেকেও মেইন কারণ বা প্রধান কারণ যেটা আমার থেকে মনে হয় সেটা হচ্ছে যে আমরা যারা বাইরে এসেছি বা ইয়ে এসেছি আমরা জানি আসলে আমরা কি করতে এসেছি, এই কথাটা ইম্পর্টেন্ট। আমরা জানি আমরা কি করতে এসেছি, আমরা আমাদের কি পড়ালেখা করতে হবে। তো এখনো আমি যখন আমার আন্ডারগ্রেড লাইফে দেখি তখন আসলে বয়স কম ছিল, আমরা অনেক বেশি অস্থির ছিলাম, আমরা শিওর ছিলাম না কি করব। এই জিনিসটা এখন একটা স্টুডেন্ট যখন সে শিওর করতে পারে না সে আসলে কি করবে বা অস্থিরতায় থাকে তখন তার কাছে সবকিছু কঠিন মনে হয়। কিন্তু আপনি যখন জানেন যে আপনি এটার পর এটা করবেন, আপনার এইম এই জিনিসটা, এই কষ্টটুকু করছেন, এই পড়ালেখাটা করছেন, এই গাইডলাইন গুলো ফলো করছেন কারণ আপনার এটার পর এই জিনিসটা জানতে হবে ভবিষ্যতে এটা করার জন্য, আপনার সবকিছু স্থির, আপনি একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে আগাচ্ছেন, তখন আসলে জিনিসগুলো আর কঠিন থাকে না। তো আসলে দিন শেষে যেটা হয় আর কি, যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা লক্ষ্য থাকাটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমরা সবাই এখানে হয়তো সিএসসি অ্যাসপিরেন্ট স্টুডেন্ট, সবাই সিএসসি এর দিকে আগ্রহী, অ্যান্ড সেটা অনুসারে বলতে চাই হ্যাঁ আমরা সিএসসি একটা খুব ভালো ডোমেইন, গ্রিন ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট অবশ্যই এই ডোমেইনে মোটামুটি এক্সপার্ট করার জন্য, মোটামুটি খুব ভালো শিক্ষা দেওয়ার জন্য একটা প্রতিষ্ঠান। কিন্তু তারপরও একটা স্টুডেন্টের দিকে সবসময় থাকে যে নিজের একটা লক্ষ্য নিয়ে আগানো, কারণ হচ্ছে যে রিসোর্স আছে আমাদের আশেপাশে কিন্তু সেটা ব্যবহার করার জন্য ওই লক্ষ্যটা খুব গুরুত্বপূর্ণ। তো এটা বলেই আসলে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। আসলে লক্ষ্য স্থির থাকলে আসলে পৌঁছানোটা অনেকটা সহজ হয়ে যায় স্যার, এটা সত্যি। ধন্যবাদ স্যার আপনাকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনব এমন একজনের বক্তব্য যিনি একদিন গ্রিন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে কৃতি শিক্ষার্থী হিসাবে অধ্যয়ন করেছেন, যিনি বর্তমানে ডেটা সায়েন্সে মাস্টার্স করছেন টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডরমেন জার্মানিতে। গ্রিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকালীন থাকা অবস্থায় তিনি টিম লিডার হিসেবে অনেক ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন এবং অ্যাওয়ার্ডও পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কম্পিটিশনগুলোর নাম আমি বলছি: NASA স্পেস অ্যাপস চ্যালেঞ্জ, স্টুডেন্ট টু স্টার্টআপ কম্পিটিশন, ইন্টার ইউনিভার্সিটি প্রজেক্ট শোকেসিং। আমি অনুরোধ করব গ্রিন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের কৃতি শিক্ষার্থী শৈশব আজাদ খানকে উচ্চ শিক্ষায় গ্রিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপরচুনিটিস গুলো নিয়ে কিছু বলবার জন্য। ধন্যবাদ আমাকে আজকের এই প্রোগ্রামে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আমার গ্রিন ইউনিভার্সিটির সম্মানিত ফ্যাকাল্টি বৃন্দ এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা আমার সালাম দিবেন। আসসালামু আলাইকুম।
আমি নেক্সট ফিউ মিনিটস আপনাদের মাঝে আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং আপনাদের জন্য কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো। আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। সো আমি যখন ভার্সিটিতে প্রথম ভর্তি হই, তখন থেকে আমার একটু চিন্তাটা ছিল অন্যরকম, যে আসলে আমি লাইফে একটা স্টার্ট আপ দাঁড় করাবো, অনেক হায়ার স্টাডি করবো, বাইরে যাব, মানে অনেক চিন্তা করতাম তখন। সো ওইসব প্ল্যানিং থেকে আমি আমার ভার্সিটি লাইফের ইয়ারগুলোতে কয়েকটা টাইম লাইনে ভাগ করে নিই। আমি ভার্সিটি শুরুর দিক থেকে অনেক বেশি প্রোগ্রামিং করতাম, তারপর আমি বিভিন্ন ধরনের ছোটখাটো প্রজেক্ট ডেভেলপ করি, ইনোভেটিভ প্রজেক্ট ডেভেলপ, এরপর থেকে আমি বিভিন্ন ধরনের কম্পিটিশনে পার্টিসিপেট করা শুরু করি। সো এইসব কম্পিটিশনে পার্টিসিপেট করার মাধ্যমে আমি কিছু ইনোভেটিভ প্রোডাক্ট ডেভেলপ করি, যেটা দিয়ে আমি মনে করি যে বিজনেস করা পসিবল। সো আমি তারপর থেকে একটা স্টার্ট আপ দাঁড় করাই, যেটা নাম হচ্ছে ডিকোরা স্কোয়াড। আমরা বিভিন্ন ধরনের অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করি, যেমন ব্লকচেইন, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি। সো বর্তমানে আমার স্টার্ট আপটি বাংলাদেশে কন্টিনিউ হচ্ছে। আমরা 2019 আমি ইয়ং বিজনেস আপ অন্টারপ্রেনারশিপ সামিটে যোগদান করি বাহরাইনে। 2020 স্টার্ট আপ ইস্তানবুল থেকে আমি ইনভাইটেশন পাই। 2021 বর্তমানে আমি সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠান থেকে সিড গ্রান্ট পাই, যেটা দিয়ে আমার বিজনেস এখন কন্টিনিউ হচ্ছে। তার পাশাপাশি আমি আমার জার্মানিতে হায়ার স্টাডি কন্টিনিউ করতেছি। সো এই সব কিছুর পেছনে আমি প্রধান কৃতিত্ব দিব আমার গ্রিন ইউনিভার্সিটিতে, কারণ আমি যখন এইচএসসি কমপ্লিট করি তখন আমার এনাফ মানি ছিল না, যেটা দিয়ে আমি আসলে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হব। বাট গ্রিন ইউনিভার্সিটির সাথে আমি কথা বলি এবং ওনারা আমাকে খুব ভালো একটা ওয়াইবাদ দেয়, যেটা দিয়ে আমি খুব কম টাকায় ভার্সিটি শেষ করতে পেরেছি। আমি মনে করি না যে অন্য কোথাও এত কম টাকায় একটা গ্রাজুয়েশন শেষ করা যাবে। সো আমি এটার জন্য ভার্সিটি অনেক বেশি ধন্যবাদ জানাই। তার পাশাপাশি আমার ভার্সিটির ফ্যাকাল্টিরা অনেক বেশি আমাকে এইসব ইনোভেটিভ কাজের ব্যাপারে অনেক বেশি হেল্প করেছে, যেমন ফ্যাকাল্টিরা অনেক বেশি সাপোর্টিভ। ওনাদের কাছে আমি যখনই কোনো আইডিয়া বা কোনো প্রবলেম নিয়ে গেছি অনেক হেল্প পেয়েছি। সো আমি মনে করি যে ভার্সিটির যদি খুব ভালো একটা দিক বলতে হয়, আমি মনে করবো যে ভার্সিটির ফ্যাকাল্টি বৃন্দ ওনারা অনেক বেশি হেল্পফুল, বিশেষ করে আমাদের প্রো ভাইস চ্যান্সেলর স্যার, উনি যারা ইনোভেটিভ বা ইউনিক কোনো আইডিয়া নিয়ে কাজ করতে চায় উনি অনেক বেশি হেল্প করে। স্যারের কাছ থেকে আমি অনেক বেশি সাপোর্ট পেয়েছি, যে আমার এইসব অ্যাসিভমেন্টের ব্যাপারে অনেক হেল্প করেছে। সো আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা গ্রিন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন, আপনারা গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছেন, সো আমার এই এক্সপিরিয়েন্স গুলো আপনারা হচ্ছে মাথায় রাখতে পারেন এবং এইসব জিনিস কন্টিনিউ করার মাধ্যমে আপনারা দেখা গেছে ভার্সিটি থেকে বের হয়ে আপনারা এক হলে একটা স্টার্ট আপ দাঁড় করতে পারেন, ওরা হায়ার স্টাডির জন্য আসতে পারেন। যেমন আমরা হচ্ছে ভার্সিটি থেকে ফ্রেশ যখন বের হই তখন জব করতে গেলে বলে যে এক্সপিরিয়েন্স লাগবে। তো আপনারা ভার্সিটি থাকাকালীন যদি আমার মতো এরকম ইনোভেটিভ প্রজেক্ট আইডিয়া নিয়ে কাজ করেন, সো এগুলো হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স হিসাবে দেখাতে পারেন, আপনারা খুব ভালো একটা জবে জয়েন করতে পারেন। আর আপনারা যদি যে এইসব ইনোভেটিভ কাজ দেখে আপনার হায়ার স্টাডির জন্য আসতে পারেন। আমি যদি আসলে শেয়ার করি যে আমার একাডেমিক রেজাল্ট এতটা ভালো না, বাট আমার এইসব অ্যাচিভমেন্ট গুলো আমার হায়ার স্টাডিজের ব্যাপারে অনেক বেশি হেল্প করেছে। সো আপনারা এইসব দিকে স্কিল ডেভেলপ করার মাধ্যমে এই অবস্থায় আসতে পারেন। সো আমি সবার উদ্দেশ্যে বলবো যে আসলে আপনারা নির্দ্বিধায় গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন এবং আপনার যদি আপনার আপনার গোল সেট আপ করে এইসব স্কিল ডেভেলপ করেন, তাহলে আমি মনে করি আপনারা অনেক লাইফে অনেক ভালো কিছু করতে পারেন। সো সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আমার এই শর্ট স্পিচ শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। সৈসব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার এই বক্তব্য শুনে আমাদের শিক্ষার্থীরা আরো অনুপ্রাণিত হবে সামনের দিকে এগিয়ে যাবার জন্য এবং আমরা আপনার আরো সফলতা কামনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমি গ্রিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখতে অনুরোধ করব বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ মাজহারুল ইসলামকে। ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যার, সম্মানিত চেয়ারপারসন ডিপার্টমেন্ট অফ সিইসি প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল আজাদ, ডিস্টিংগুইশ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম,
সিসি বিভাগে সম্মানিত অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ, এবং যাদের জন্য আজকের এই মিদ্যা অ্যাসপায়ারিং স্টুডেন্টস সেসব ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ বিকাল। আমি প্রথমে গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য বা সিসি বিভাগে ভর্তির জন্য আসলে মিনিমাম কি ধরনের যোগ্যতা থাকতে হবে সে বিষয়ে একটু আলোকপাত করব। বিসিএনসিসিতে ভর্তি হতে হলে একজন শিক্ষার্থীর এসএসসি ও এসএসসিতে অবশ্যই আলাদাভাবে জিপিএ 2.50 থাকতে হবে। কোনো একটি পরীক্ষায় যদি জিপিএ 2.50 নিচে থাকে কিন্তু 2.00 উপরে থাকে তাহলে অবশ্যই তার এসএসসি ও এসএসসির মোট জিপিএ 6 থাকতে হবে। যেসব শিক্ষার্থী ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসবে তাদের ও লেভেলে 5টি সাবজেক্টে এবং এ লেভেলে কমপক্ষে 2টি সাবজেক্টে পাস করতে হবে। এই 7টি সাবজেক্টের মধ্যে অবশ্যই 4টিতে বি এবং 3টি সাবজেক্টে অবশ্যই সি পেতে হবে। এবং বিসিএনসিসি বা অন্যান্য বিসি প্রোগ্রামে ভর্তি হতে হলে অবশ্যই স্টুডেন্টদেরকে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স থাকতে হবে। এবার আমি গ্রিন ইউনিভার্সিটির স্কলারশিপ এবং ওয়েবারের বিষয়ে আলোকপাত করব। আসলে যেসব শিক্ষার্থী রেজাল্ট যত ভালো এসএসসি এবং এসএসসিতে সেসব শিক্ষার্থীর টিউশন ফি গ্রিন ইউনিভার্সিটিতে আসলে ততই কম হয়। এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যেসব শিক্ষার্থীর এসএসসি এবং এসএসসিতে সকল বিষয়ে প্লাস তাদের জন্য 100% ক্রেডিট ফি ওয়েবার আছে, এবং যেসব শিক্ষার্থীর 4 সাবজেক্ট সহ জিপিএ 10 সেসব শিক্ষার্থীর জন্য 60%, যেসব শিক্ষার্থীর 8.00 থেকে 9.99 পর্যন্ত তাদের জন্য 40%, 7.0 থেকে 7.99 পর্যন্ত হলে 30%, এবং করোনা কালের জন্য 5 থেকে 6.99 থাকলে তাদের জন্য হচ্ছে 20%। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিপি মেনটেনের জন্য কয়েকটি কন্ডিশন উল্লেখ করা আছে। যেসব শিক্ষার্থী ডিপ্লোমা পাস করে আসবেন পলিটেকনিক থেকে কিন্তু বিসিএনসিসি ডে প্রোগ্রামে ভর্তি হবেন তাদের জন্য স্কলারশিপ পলিসিট আমরা এখানে দেখতে পাচ্ছি। তাদের কম্বাইন জিপি যদি 9 হয় সেই ক্ষেত্রে 100%, 7.50 থেকে 8.99 এর মধ্যে যদি থাকে তাহলে 40%, 6.50 থেকে যদি 7.49 পর্যন্ত থাকে তাহলে 30%, এবং 5.0 থেকে যদি 6.49 পর্যন্ত থাকে তাহলে 10%। যেসব শিক্ষার্থী ইভিনিং প্রোগ্রামে ভর্তি হবেন যারা পলিটেকনিকে পাস করে আসছেন তাদের জন্য হচ্ছে যে 7.50 থেকে যদি 9.00 থাকে সেক্ষেত্রে 30%, আর 5.50 থেকে যদি 7.49 পর্যন্ত থাকে তাহলে 25%, কিন্তু সেটা আমরা উভয় ক্ষেত্রে 5% করে বাড়াই দিচ্ছি। এবার আসি আমাদের পারমানেন্ট ক্যাম্পাসের স্কলারশিপ পলিসিতে। আমাদের পারমানেন্ট ক্যাম্পাসের জন্য আসলে আমাদের খুব বেশি কন্ডিশন নাই। ওখানে যেসব শিক্ষার্থীর সকল বিষয়ে প্লাস থাকবে তাদের জন্য 100%, আর যেসব শিক্ষার্থী 5.0 থেকে অ্যাবাভ 10 পর্যন্ত থাকবে 4 সাবজেক্ট সহ তাদের জন্য 55%, আর যেসব শিক্ষার্থী উইকেন্ড প্রোগ্রামে ভর্তি হবেন সেসব শিক্ষার্থীর জন্য 7.50 থেকে 9.0 পর্যন্ত হচ্ছে 30%, আর হচ্ছে 50%, আর 5.50 থেকে 7.49 পর্যন্ত এটা 50%ই হবে। ভর্তির পরে আসলে আমাদের এখানে যেসব শিক্ষার্থীর বিভিন্ন সেমিস্টারে ভালো রেজাল্ট করবেন তাদের জন্য যে আমাদের এখানে একটি স্কলারশিপের অপশন আছে। যেসব শিক্ষার্থী আপনার কোনো সেমিস্টারে সিজিপিএ 4 থাকবে তাদের জন্য এডিশনাল 10%, আর যেসব শিক্ষার্থীর 3.80 থেকে 3.99 পর্যন্ত থাকবে তাদের জন্য এডিশনাল 5% ক্রেডিট ফির উপরে স্কলারশিপ আছে। এর বাহিরেও কিছু স্পেশাল ওয়েবার আছে, যেরকম ফিমেল স্টুডেন্ট হলে 5%, সিবলিং বেস স্পাউস ক্যাটাগরি হলে 10%, এথনিক ট্রাইবাল গ্রুপ থেকে আসলে 10%, এবং যে কোনো শিক্ষার্থী যদি 5 জন একসাথে আসেন তাদের জন্য হচ্ছে এডিশনাল 5% ওয়েবারের ব্যবস্থা আছে। এবার আসি আমি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন ইউনিভার্সিটির কয়েকটি স্পেশাল ফিচার। প্রথমে আমি যে বিষয়টির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব তা হলো কোয়ালিটি এডুকেশন অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল কস্ট। এই বিষয়টা আসলে আমাদের একজন শিক্ষার্থী উল্লেখ করেছেন, অর্থাৎ গ্রিন ইউনিভার্সিটি স্বল্প বা গ্রহণযোগ্য। আমি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করব যে গ্রিন ইউনিভার্সিটি স্বল্প বা গ্রহণযোগ্য টিউশন ফিতে মানসম্মত উচ্চশিক্ষা প্রদান করছে বা করার চেষ্টা করছে। আমরা জানি যে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে হলে যে বিষয়গুলো যে সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো দক্ষ ও যোগ্য শিক্ষক, আপ টু ডেট একটি কারিকুলাম, ল্যাবরেটরি,
লাইব্রেরি এবং অবশ্যই রেগুলার ক্লাস আয়োজন করতে হবে এবং শিক্ষার্থীরাও ক্লাসে অংশ নিতে হবে। এবার আসি যে আমরা আসলে বর্তমানে ফিজিক্যালি আমরা ক্লাস নিতে পারছি না, কিন্তু অনলাইনে আমাদের আসলে ক্লাস অ্যাক্টিভিটিটা কোন পর্যায়ে পড়ে? গত 24 মে 2021 বিডিরেন অনলাইন ক্লাস জরিপের একটা তথ্য প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, এখানে যেখানে 57টা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গ্রিন ইউনিভার্সিটি দ্বিতীয় স্থান অর্জন করেছে। এখানে একটা বিষয় আমি একটু ভিন্ন অঙ্কে গিয়ে বলতে চাই যে এখানে বেশ কিছু 57টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশ কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে আমাদের গ্রিন ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীর সংখ্যা সেখানে বেশি। তো আমরা যেটা জানি যে একজন শিক্ষার্থী একটা সেমিস্টারে 3টা বা 4টা কোর্স রেজিস্ট্রেশন করতে হয়, তাহলে প্রতিটা ক্লাস কোর্সের জন্য 2টা করে যদি ক্লাস হয় তাহলে 8টা ক্লাস হয়। এখন যেটা হচ্ছে প্রশ্ন, যেটা হচ্ছে যে অনেকগুলো ইউনিভার্সিটি যেখানে আমাদের চেয়ে স্টুডেন্ট সংখ্যা বেশি, তাদের টোটাল ক্লাসের সংখ্যা আমাদের চেয়ে কম হয় কিভাবে, আমরা বা তাদের চেয়ে বেশি হলাম কিভাবে? সেটা হচ্ছে এভাবে যে আমরা প্রতিটা ক্লাস আসলে আমরা নিশ্চিত করেছি এবং শিক্ষার্থীরা যাতে ক্লাসে অংশ নেয় সেই বিষয়টা আমরা নিশ্চিত করেছি, সেভাবে আসলে আমরা দ্বিতীয় পর্যায়ে স্থান অর্জন করতে পারছি। তো সেটা হচ্ছে যে আসলে মানসম্মত যদি শিক্ষা নিশ্চিত করতে চাই স্টুডেন্টদেরকে ক্লাসে নিতে হবে, ক্লাস মানে মানসম্মত ক্লাসও আয়োজন করতে হবে, ক্লাসের অ্যাটেন্ডেন্সটাও নিশ্চিত করতে হবে, যেটা আমরা সবসময় করার চেষ্টা করি। পরবর্তী স্লাইডটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম দেয়া আছে, তাদের এখানে পাশাপাশি প্রফেসরের সংখ্যা দেয়া আছে, অ্যাসোসিয়েট প্রফেসরের সংখ্যা দেয়া আছে এবং ফ্যাকাল্টি মেম্বার উইথ পিএইচডি। আমি এই বিষয়টা এখানে কম্পারিজনটা নিয়ে আসলাম এই কারণে যে আমরা প্রথমে আমি বলছি যে গ্রিন ইউনিভার্সিটি কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার চেষ্টা করছে খুবই গ্রহণযোগ্য টিউশন ফিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন ইউনিভার্সিটিতে প্রফেসর আছে 4 জন, অ্যাসোসিয়েট প্রফেসর 2 জন এবং ফ্যাকাল্টি মেম্বার উইথ পিএইচডি আছে 6 জন। পরবর্তী একটা ইউনিভার্সিটিতে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আমি উল্লেখ করবো না, সেখানে প্রফেসর 1 জন, অ্যাসোসিয়েট প্রফেসর 1 জন, ফ্যাকাল্টি আছে যে পিএইচডি সহ 1 জন। পরবর্তী ইউনিভার্সিটিতে আছে প্রফেসর 1 জন, অ্যাসোসিয়েট প্রফেসর 1 জন এবং ফ্যাকাল্টি উইথ পিএইচডি 2 জন। পরবর্তী ইউনিভার্সিটিতে আছে প্রফেসর 1 জন, অ্যাসোসিয়েট প্রফেসর নেই, ফ্যাকাল্টি উইথ পিএইচডি 2 জন। তারপর আর ইউনিভার্সিটিতে আছে প্রফেসর নেই, অ্যাসোসিয়েট প্রফেসর 1 জন, ফ্যাকাল্টি উইথ পিএইচডি নেই। তারপর আর ইউনিভার্সিটিতে প্রফেসর 1 জন, অ্যাসোসিয়েট প্রফেসর 1 জন, ফ্যাকাল্টি উইথ পিএইচডি 3 জন। তারপরে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রফেসর আছে 4 জন, অ্যাসোসিয়েট প্রফেসর 3 জন, ফ্যাকাল্টি উইথ পিএইচডি 9 জন। তারপরে আছে যে ইউনিভার্সিটি সেখানে প্রফেসর 1 জন, অ্যাসোসিয়েট প্রফেসর 1 জন এবং ফ্যাকাল্টি উইথ পিএইচডি 1 জনই। তারপর আর ইউনিভার্সিটিতে প্রফেসর 2 জন, অ্যাসোসিয়েট প্রফেসর নেই, ফ্যাকাল্টি উইথ পিএইচডি 5 জন। তারপর ইউনিভার্সিটিতে প্রফেসর 4 জন, অ্যাসোসিয়েট প্রফেসর 3 জন, ফ্যাকাল্টি উইথ পিএইচডি 5 জন। এখানে এই বিষয়টা আসলে এখানে আমি এই কারণে উল্লেখ করলাম যে আমাদের ডিস্টিংগুইশ প্রফেসর মনিরুল ইসলাম স্যার উল্লেখ করেছেন যে আসলে কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে যে আমরা মানসম্মত উচ্চ শিক্ষা নিশ্চিত করার জন্য কয়েকটা বিষয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে দক্ষ যোগ্য শিক্ষক এবং কারিকুলাম। তো এখানে যেটা হচ্ছে যে আমরা যেটা বলি যে আমরা খুবই গ্রহণযোগ্য টিউশন ভিত্তিক উচ্চ শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করি, এখানে আপনারা দেখবেন যে কয়েকটা বিশ্ববিদ্যালয় আমি এখানে বোল্ড করে দেখানোর চেষ্টা করছি, এই বিশ্ববিদ্যালয়ের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন টিউশন ফির দিক দিয়ে তাহলে আমরা ওদের চেয়ে আমরা বেশি নিচ্ছি না কম নিচ্ছি? এখানে একটা ইউনিভার্সিটি আছে যাদের শিক্ষার্থী সংখ্যা আমাদের তুলনায় বেশি, সিসি ডিপার্টমেন্টে আমাদের তুলনায় বেশি, সে কারণে হতে হতে তাদের পিএইচডি সংখ্যাটা একটু বেশি, কিন্তু প্রফেসর কিন্তু সেম। আদার্স অন্যদিক দিয়ে যদি আপনারা দেখেন যে একই রকম ফ্যাকাল্টি মেম্বার সংখ্যা দিক দিয়ে কিন্তু আমরা টিউশন ফিটা অনেক কম নিচ্ছি, তাহলে যেটা হচ্ছে যে আমরা শিক্ষার্থীদের মানসম্মত উচ্চ শিক্ষার জন্য কোনো বিষয়টা দিয়ে কারিকুলাম বলেন বা শিক্ষক মন্ডলীর সংখ্যা এবং দক্ষ এবং যোগ্য শিক্ষক মন্ডলীর সংখ্যা দিক দিয়ে বলেন আমরা কোনো বিষয়ে আমরা কিন্তু কম্প্রোমাইজ করি না। সেই কারণে আসলে এই বিষয়টা আমি আরেকটা বিষয় আমি এখানে হাইলাইট করবো যে গত কয়েকদিন আগে একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করছেন, একজন শিক্ষার্থী এবং তার বাবা, যে আপনারা কয়েকটা বিজ্ঞাপনে আমরা দেখলাম যে এই বিষয়টা আপনারা উল্লেখ করেন, আসলে এই বিষয়টা যে আপনারা কি বোঝাচ্ছেন কি বলতে চাচ্ছেন, সে তাকে আমি এখন যাই বিষয়গুলো আমি উল্লেখ করলাম সেই বিষয়গুলো আমি তখন তাদেরকে বললাম। এবং ওই গার্ডিয়ান যেটা হচ্ছে যে সকালে আমাদের এখানে ইনফরমেশন নিলেন, বিকালে আসেই উনি যাত্রাবাড়ি থেকে টাকার ব্যবস্থা করছেন, বিকালে ছেলেকে নিয়ে আসেই তার ছেলেকে ভর্তি করে দিয়ে গেছেন আমাদের এখানে। তো এই বিষয়টা হচ্ছে যে
গ্রহণযোগ্য আসলে টিউশন ফিটা আমরা নেই, এবং কিন্তু আমরা যে এডুকেশন কোয়ালিটির উপরে মধ্যে কিন্তু আমরা কোনো রকমের কম্প্রোমাইজ করি না। এখানে লাইব্রেরি রিসোর্স আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হার্ড কপি আছে প্রায় 20,000 এবং ইবুক আছে প্রায় 35,000 এবং আদার্স রিসোর্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমাদের আসলে আমাদের লাইব্রেরির রিচ লাইব্রেরির একটা ছবি এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি। আর শিক্ষার্থীদের আসলে সফট স্কিল ডেভেলপ করার জন্য বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস নিশ্চিত করার জন্য গ্রিন ইউনিভার্সিটিতে প্রায় 17টি ক্লাব আছে। আশা করি যেসব শিক্ষার্থী ভর্তি হয়ে গেছেন এবং যেসব শিক্ষার্থী ভর্তি হবেন এই ক্লাবগুলোর সাথে সংশ্লিষ্ট হবেন। আর আমাদের এখানে কয়েকটা লিঙ্ক আমি এখানে উল্লেখ করছি, যে আমরা যদি কোনো শিক্ষার্থী বাসায় বসে অনলাইনে ভর্তিতে চান সেক্ষেত্রে আপনারা প্রথম অপশনটাতে এই লিঙ্কটাতে ক্লিক করলে আমরা পেয়ে যাবেন। পরবর্তীতে যদি স্কলারশিপ বিষয়ে যদি আরও ডিটেলস দেখতে চান তাহলে স্কলারশিপ ইনফরমেশনে আপনারা চেক করে নিতে পারেন, এবং আমাদের কাউন্সিলরদের কন্ট্যাক্ট নাম্বার বা তাদের ইমেল নাম্বারও আপনারা পরবর্তী কন্ট্যাক্ট ইনফরমেশনে পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের বিভিন্ন লিঙ্কগুলো আমি এখানে উল্লেখ করছি, সেগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, পরবর্তীতে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে ভিজিট করে আরো তথ্য আপনারা জেনে নিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব মাজহার ইসলাম স্যারকে তার গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল বক্তব্যের জন্য। যদি কোনো শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করব আরো একটু অপেক্ষা করার জন্য, আমাদের কোশ্চেন এবং অ্যানসার সেশনে আপনারা প্রশ্ন করার সুযোগ পাবেন। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল আজাদ স্যারকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। ধন্যবাদ রোজানা দিন মামা আমাকে সুযোগ দেওয়ার জন্য কিছু বলার জন্য। অনারেবল প্রভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ডিস্টিংগুইশ প্রফেসর প্রফেসর মোহাম্মদ মনিরুল ইসলাম, রেসপেক্টেড ফ্যাকাল্টি মেম্বার্স, রিপ্রেজেন্টেটিভ ফ্রম ভেরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসেস, ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড আদার্স, সালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ডে। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আসলে আমরা আমাদের যে অ্যাসপায়ারিং স্টুডেন্ট আছেন তাদেরকে আসলে আমরা ইন্ট্রোডিউস করি আমাদের ডিপার্টমেন্টের যে স্ট্রেংথগুলি আছে, আমাদের ডিপার্টমেন্টে কি কি জিনিস আমাদের আছে, আমরা কি কি জিনিস স্টুডেন্টদেরকে অফার করি। তো অলরেডি আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন আজকের আমার বক্তব্যের মাধ্যমে, আমি কিছু স্পেসিফিক জিনিস আপনাদের কাছে হাইলাইট করতে চাচ্ছি, যেটা আমাদের আমরা বলবো যে এটা আমাদের ডিপার্টমেন্টের স্ট্রেংথ এবং যেগুলি আসলে আমরা প্র্যাকটিস করি আমাদের এডুকেশন কোয়ালিটি মেইনটেইন করার জন্য, যে জিনিসগুলি আমরা প্র্যাকটিস করি সেই জিনিসগুলি আমি হাইলাইট করব। প্রথমে আসলে যারা এখনো কোনো এখনো চুজ করতে পারেননি যে আপনারা কোন ডিপার্টমেন্টে ভর্তি হবেন, তাদের জন্য আমি কিছু ডিসকাস করতে চাচ্ছি যে কেন আসলে আমরা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়ব। আমাদের তো অনেকগুলি কোর্স আছে এখন, তার মধ্যে ওয়াই কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ড কি কমে যাচ্ছে এই সময়ের মধ্যে, এই জিনিসগুলি আসলে আমাদের জানা উচিত। এই প্যান্ডেমিকের সময় মনিরুল ইসলাম স্যার এবং অন্যরাও জিনিসটা হাইলাইট করেছেন যে প্যান্ডেমিকের সময় সবচেয়ে যে জিনিসটা আমরা সবাই ফিল করেছি সেটা হচ্ছে যে দ্য নেসেসিটি অফ ই কমার্স, এবং অনেক ক্ষেত্রে যে অটোমেশনের যে নেসেসিটি গুলি, এই নেসেসিটি গুলি কিন্তু আমরা ফিল করেছি এই প্যান্ডেমিকের সময়। আর এই ই কমার্স এবং অটোমেশন এবং ইন ফিউচার যেসব টেকনোলজি গুলি আসছে, এই টেকনোলজি গুলির সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যেই জিনিসটা দরকার এই টেকনোলজি গুলি ডেভেলপ করার জন্য, সেটা হচ্ছে দ্য নলেজ অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আপনার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর নলেজ নেসেসারি, বিকজ ইন ফিউচার আমাদের মোস্ট অফ দ্য ইউনো ইকুইপমেন্ট এআই বেজ ইকুইপমেন্ট হবে। ইন ফিউচার আমাদের যে ট্রেডিশনাল মার্কেট প্লেস গুলি আছে এগুলি রিপ্লেস হয়ে যাবে আসলে ই কমার্স দিয়ে।
ইন ফিউচার হেলথ কেয়ার সিস্টেমের কথা যদি আপনি চিন্তা করেন, হেলথ কেয়ার সিস্টেমের অনেক অটোমেশন আমরা ডেফিনেটলি আমরা আসছে ইন ফিউচার। ম্যানুফ্যাকচারিং এর কথা বললে ইন যেই ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট গুলি আছে, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট গুলিও কিন্তু এখন অটোমেটেড হয়ে যাচ্ছে। ট্রান্সপোর্টেশন বলেন আপনি, এখন তো আমাদের অটোমোবাইল যে ভেহিকেলস গুলি আছে, মোস্ট অফ দ্য অটোমোটিভ ভেহিকেলস গুলি কিন্তু একটা সার্টেন লেভেল অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, এবং এই ইউজটাই কিন্তু দিন দিন কমছে না, এই ইউজটাই কিন্তু বাড়ছে। ইট মিনস দ্যাট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর যে নেসেসিটিটা কিন্তু কমছে না, আমরা কিন্তু এখনো থ্রেশহোল্ড লেভেলে পৌঁছাইনি, আমাদের এখনো অনেক বেশি ডিমান্ড আছে, আমাদের নেসেসিটি আছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য। আপনাদের যদি একটা সিম্পল স্ট্যাটিস্টিক্স দেখা, এই স্ট্যাটিস্টিক্সটা 2018 পর্যন্ত, এবং আমাদের লেফট সাইডে যে স্ট্যাটিস্টিক্সটা আছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের এন্টায়ার ওয়ার্ল্ডের ক্ষেত্রে যে স্টুডেন্ট কি পরিমাণ কম্পিউটার সায়েন্স থেকে গ্রাজুয়েট হচ্ছে আর ডিমান্ডটা কি পরিমাণ আছে, এটা আমরা লেফট ফিগারটা দিয়ে দেখতে পাচ্ছি। আর রাইট সাইডে যে চার্টটা আছে, হিস্টোগ্রামটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের যে ডিমান্ডটা আছে কম্পিউটার সায়েন্স ফ্যাকাল্টি কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট দের, সেই ডিমান্ডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি একটু খেয়াল করেন যে আমাদের কম্পিউটিং জব আছে অ্যারাউন্ড 1.4 মিলিয়ন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সেখানে অনলি 400,000 কম্পিউটার সায়েন্টিস্ট অর স্টুডেন্ট আমরা কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আমরা প্রডিউস করছি। আমরা যদি আমাদের দেশের পার্সপেক্টিভে চিন্তা করি, দেখেন আমাদের ডিমান্ড কিন্তু স্টিল হিউজ পরিমাণ ডিমান্ড রয়ে গেছে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের। এখন যে কোনো একটা ইউনিভার্সিটিতে, যেটা আমাদের ডেপুটি রেজিস্ট্রার মাঝার সাহেব আপনাদেরকে হাইলাইট করার ট্রাই করেছেন, যে একটা ইউনিভার্সিটির অথবা একটা ডিপার্টমেন্টের এডুকেশন কোয়ালিটি কিরকম ডিপেন্ড করে তার ডিপার্টমেন্টে কম্পিটেন্ট এবং কোয়ালিফাইড ফ্যাকাল্টি মেম্বার্স আছে কিনা। সো এখানে আমি আপনাদেরকে প্রথমে যেটা দেখাতে চাচ্ছি যে আমাদের ডিপার্টমেন্টে 4 জন প্রফেসর আছেন, 2 জন অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, 5 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন, 8 জন সিনিয়র লেকচারার আছেন এবং 40 ইয়াং লেকচারার আছেন। আপনি যদি দেখেন এখানে এই কম্বিনেশনটা হচ্ছে কম্বিনেশন অফ ইয়াং অ্যান্ড ওল্ড ফ্যাকাল্টি মেম্বার্স, যে এক্সপিরিয়েন্স, এবং আই শুড নট কল দেম ওল্ড, আই শুড কল দেম এক্সপিরিয়েন্স অ্যান্ড ইয়াং ফ্যাকাল্টি মেম্বারদের একটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন, যেটা আসলে একটা ডিপার্টমেন্টকে উপরে নেওয়ার জন্য, কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার জন্য খুব নেসেসারি। আমাদের যারা সিনিয়র ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, তারা জুনিয়র ফ্যাকাল্টি মেম্বারদের টাইম টু টাইম তারা ট্রেন আপ করছেন, তাদের সাজেশন দিচ্ছেন, অ্যাডভাইস দিচ্ছেন, এবং এর মাধ্যমে কিন্তু আমাদের জুনিয়র যেসব ফ্যাকাল্টি মেম্বার্স আছেন তারা কিন্তু ডে বাই ডে অনেক এক্সপিরিয়েন্স হচ্ছেন। পরবর্তীতে যে এই যে ফ্যাকাল্টি মেম্বার গুলি আছে তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইম্পর্টেন্ট। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, অলরেডি আমাদের ডেপুটি রেজিস্ট্রার মাজার সাহেব যে জিনিসটা আপনাদেরকে একটা টেবিলার ফর্মে শো করার ট্রাই করেছেন, যে আমাদের এই মুহূর্তে আমাদের ডিপার্টমেন্টে 6 জন পিএইচডি কমপ্লিটেড ফ্যাকাল্টি মেম্বার্স আছে। আর যে ইনফরমেশন গুলি ছিল না সেখানে, তার মধ্যে একটা ইনফরমেশন হচ্ছে আমাদের 8 জন একাডেমিক কিন্তু পিএইচডি কন্টিনিউ করছেন, সো ইন ফিউচার তারা পিএইচডি কন্টিনিউ করবেন। মাস্টার্স কমপ্লিটেড অ্যারাউন্ড 21 একাডেমিক তারা কিন্তু মাস্টার্স কমপ্লিট করেছেন, 7 জন ফ্যাকাল্টি মেম্বার এই মুহূর্তে মাস্টার্স কন্টিনিউ করছেন, এবং 14 জন ফ্যাকাল্টি মেম্বার্স আছেন যারা হায়ার স্টাডিজ এর জন্য অথবা তারা অ্যাব্রোডে স্কলারশিপের জন্য অথবা এডমিশনের জন্য ওয়েট করছেন, তারা এডমিশন হয়ে গেলে তারা পার্সু করতে চলে যাবেন। সো আপনারা যদি এই দিকে দেখেন যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের, ডেফিনেটলি আমরা বাংলাদেশের বেশিরভাগ ইউনিভার্সিটিকে ইন টার্মস অফ যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফ্যাকাল্টি মেম্বার্স উই ক্যান কম্পিট উইথ মেনি ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ। আমরা যদি আরেকটা জিনিস দেখি, আমাদের যে ফ্যাকাল্টি মেম্বাররা কোয়ালিটি ফ্যাকাল্টি মেম্বার কোয়ালিটি গ্রাজুয়েটস আমরা প্রোডিউস করছি কিনা, দেখেন আমরা কোয়ালিটি গ্রাজুয়েটস প্রোডিউস করছি, এবং আমাদের গ্রাজুয়েটদের একটা সার্টেন পোর্শন কিন্তু আমাদের ফ্যাকাল্টি মেম্বার হিসাবে জয়েন করছে, তার মানে
দেয়ার ইজ এ পসিবিলিটি যে আপনারা যদি ভালো করতে পারেন আমাদের ডিপার্টমেন্টে জয়েন করা। যেমন আমরা এই সেমিস্টারে অলরেডি আমাদের একজন ফ্যাকাল্টি মেম্বার নিয়েছি যিনি মালয়েশিয়া ইউনিভার্সিটি অফ মালায়া থেকে মাস্টার্স কমপ্লিট করে এসেছেন, ওনাকে আমরা এবার নিয়েছি, এবং একটা ফ্রেশ গ্রাজুয়েট নিয়েছি অ্যাজ এ লেকচারার ফর ল্যাব কোর্সেস। সো পসিবিলিটি আপনাদের অনেক, আপনারা যদি ভালো করতে পারেন আমাদের ডিপার্টমেন্টের সাথে ইনভলভ হওয়ার জন্য। এবং আমাদের যে নিজস্ব ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, তারা আমাদের যে স্টুডেন্টরা আছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে তারা আমাদের যেই লেকচারার নিয়োগের যে প্রসেসটা হচ্ছে একটা ওপেন কম্পিটিশন হয়, ওপেন কম্পিটিশনের মাধ্যমে যারা কোয়ালিফাই করে অনলি তারাই কিন্তু আমাদের লেকচারার হিসাবে জয়েন করছেন। সেখানে কমপ্লিট করে কিন্তু কেউ কেউ আমাদের ফ্যাকাল্টি মেম্বার হিসাবে জয়েন করছেন। যেরকম আমি আমাদের যে রিসেন্টলি জয়েন করেছেন সেই ফ্যাকাল্টি মেম্বারের কথা বলছি, তিনি কিন্তু কমপ্লিট করেই সব প্রসেস ফলো করেই কিন্তু জয়েন করেছেন, সবার সাথে কমপ্লিট করেই কিন্তু ডিপার্টমেন্টে জয়েন করেছেন। যে আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে আমাদের কোর্স কিন্তু আইবি অ্যাক্রিডিটেড, আমাদের বাইট অ্যাক্রিডিটেশন আছে। বাইট আপনারা জানেন যে আইবি এর পার্ট, আমাদের কোর্স কিন্তু আইবি অ্যাক্রিডিটেড, এবং আমাদের এখানে স্টুডেন্ট ব্রাঞ্চ আছে। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে আমি দিতে চাই যে আমরা কিন্তু আউটকাম বেসড এডুকেশন আমরা স্প্রিং 2019 থেকে আমরা ফলো করে আসছি, এবং আমাদের সবগুলি কোর্সই কিন্তু আমরা আউটকাম বেসড এডুকেশন ফলো করে কিন্তু কন্ডাক্ট করছি এই মুহূর্তে। আপনারা যদি আপনারা জানেন যে একটা যে আমরা শুধু নলেজ আসলে ডিসিমিনেট করি না, আমরা কিন্তু নলেজ প্রোডিউস করি। নলেজ প্রোডিউস করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে একটা ডিপার্টমেন্টে রিসার্চ হয় কিনা। যদি একটা ডিপার্টমেন্টে রিসার্চ হয় তার মানে সেখানে আসলে নলেজ প্রোডিউসেরও কিছু পসিবিলিটি থাকে। আপনারা যদি দেখেন আমাদের 2020-তে আমরা অ্যারাউন্ড 46 পাবলিকেশন ছিল, তার মধ্যে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল, দেখেন এই পাশে আমরা কিন্তু ইম্প্যাক্ট ফ্যাক্টরটাও মেনশন করে দিয়েছি, হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালও কিন্তু অনেক পাবলিকেশন ছিল। আমাদের রাইট সাইডে যদি আমরা দেখি এখানে আমাদের 2021-এ অলরেডি 28 পাবলিকেশন আছে, এটা তাও অ্যারাউন্ড 1 মান্থ প্রিভিয়াস ডেটা। বাই নাও আমাদের পাবলিকেশন ডেফিনেটলি উই হ্যাভ ক্রসড মোর দ্যান 35, এবং আপনারা যদি দেখেন যে আমরা অনেক কোয়ালিটি জার্নালেই পাবলিশ করি আমাদের পেপারগুলি। আপনারা শুনে খুশি হবেন যে আমাদের স্টুডেন্টরাও কিন্তু কোয়ালিটি জার্নালে পাবলিশ করছে। আমাদের যে থিসিস এবং প্রজেক্ট আছে ফাইনাল ইয়ারে, সেখানেও সেখান থেকে যে কন্টেন্টগুলি আছে সেগুলিও আমরা রিনাউন্ড জার্নালে পাবলিশ করছি। আমাদের দুজন স্টুডেন্ট পলাশ এবং রাকিবু, তারা এই ইয়ারে কম্পিউটার কমিউনিকেশনে একটা পেপার পাবলিশ করেছে। আপনারা জানেন যে কম্পিউটার কমিউনিকেশন হচ্ছে এলসেভিয়ার এর ওয়ান অফ দ্য রিনাউন্ড জার্নাল আন্ডার দ্য লিডারশিপ অফ প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম জে আব্দুর রাজ্জাক এন্ড মিস্টার পলাশ রয়। আমাদের নিজেদের যে স্টুডেন্ট দুজন রাজিবুল পলাশ এবং রাকিবুল ইসলাম, তারা কম্পিউটার কমিউনিকেশনে পেপার পাবলিশ করেছে। সো যারা আসলে থিসিস গুলি ঠিকভাবে করে, থিসিস গুলি কোয়ালিটি থিসিস করে, একটা পসিবিলিটি আছে আপনাদের ভালো জার্নালে পেপারগুলি পাবলিশ করা। এবং আমাদের কম্পিটেন্ট ফ্যাকাল্টি মেম্বার্স আছে যারা আপনাদেরকে হেল্প করবে এই ব্যাপারে। দেখেন আমরা যেহেতু কোয়ালিটি পাবলিকেশন প্রোভাইড করছি, আর একটা এক্সাম্পল হিসাবে দেখাতে চাচ্ছি যে আমাদের যেহেতু আমরা কোয়ালিটি পাবলিকেশন কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করছি, এই কারণে আপনারা যদি একটু দেখেন 2016 থেকে আনটিল 2020 পর্যন্ত আমাদের কিন্তু নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যা বেড়েছে ডে বাই ডে, রেজিস্টার্ড স্টুডেন্টের সংখ্যা কিন্তু আমাদের ডে বাই ডে বেড়েছে। ইভেন ইফ ইউ টেক এ লুক এট হিয়ার, ইভেন প্যান্ডেমিকের সময় কিন্তু আমাদের স্টুডেন্টের সংখ্যা অনেক বেড়েছে। তো আমরা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করি দেখেই স্টুডেন্টরা আমাদের অ্যাম্বাসেডর হয়েই কিন্তু বাকি অন্য স্টুডেন্টদেরকে রিকমেন্ড করছে, যেহেতু আমরা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করছি। এই বলে আসলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আমি অ্যাসপায়ারিং স্টুডেন্টদেরকে অ্যাজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অর দ্য চেয়ারপারসন অফ দ্য ডিপার্টমেন্ট এইটুকু এনশিওর করতে চাই যে গ্রিন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার জন্য
সব সিস্টেমটা আমরা ফলো করছি এবং সব ফ্যাকাল্টি মেম্বারকে আমরা ট্রেন করছি যাতে তারা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ, সালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের শিক্ষার্থীরা আপনার এই মূল্যবান মেসেজটি যথাযথভাবে পেয়েছেন। আর আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার আপনাকে আবারও ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা ও সম্মানিত শিক্ষক মন্ডলী, এ পর্যায়ে অনলাইন শিক্ষা কার্যক্রমের গুরুত্ব, তাৎপর্য এবং এ বিষয়ে গ্রিন বিশ্ববিদ্যালয়ের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য ও ফ্যাকাল্টি অব সায়েন্স ও সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত ডিন স্যার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাককে অনুরোধ করব। ফারজানা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি গ্রিন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ভর্তি ইস্যু ছাত্রছাত্রীদেরকে কিছু বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য শেয়ার করার জন্য। আমি গভীর মনোযোগের সাথে শুরু থেকেই আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, অফিসার বৃন্দ এবং মাননীয় চেয়ারপারসন স্যারের বক্তব্য শেয়ার করছিলাম। আমি যতবারই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কোনো মিটিং বা কোনো আলোচনা বা কোনো অনুষ্ঠানে উপস্থিত হই, এখান থেকে অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। এটি একটি ভালো লাগার জায়গা। এই বিভাগে অনেকগুলি শুধুমাত্র এবং কেবলমাত্র যে দক্ষ, অভিজ্ঞ, জ্ঞানী, গুণী শিক্ষক আছেন তাই নন, সাথে অনেকগুলি আসলে ভালো মনের মানুষ আছেন যারা সত্যিকার অর্থে বাংলাদেশের তরুণ যে প্রজন্ম, তাদের কাছে, তাদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য দিন রাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। এটি আমাকে সত্যি খুবই আনন্দিত, আমি আনন্দিত অনুভব করি এবং আমাকে আনন্দ দেয়। শেষে বক্তব্য দেওয়ার একটা চ্যালেঞ্জ হলো নতুন কি তথ্য দিব সেটি আসলে খুঁজে পাওয়া যায় না। আমাদের শিক্ষকগণ যখন শুরুর দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের মেন্টরশিপ প্রোগ্রাম, ল্যাবরেটরি ফ্যাসিলিটিস, আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে অনলাইন ক্লাসের যে টুলস টেকনিক্স, পরবর্তীতে শিক্ষকদের উৎকর্ষতা ইত্যাদি নিয়ে আলোচনা করছিলেন, তখন আমি ভাবছিলাম যে রিসোর্স শুধু থাকলেই হবে না, রিসোর্স ব্যবহার করতে হলে কি করতে হবে সেটা নিয়ে হয়তো আমি কিছু কথা বলবো। এর পরবর্তীতে এসে দেখলাম আমাদের সম্মানিত শিক্ষক মোহাম্মদ মাহিন বর্তমানে আমেরিকাতে পিএইচডিতে অধ্যয়নরত আছেন, উনি বিষয়টাকে খুবই সুন্দরভাবে এমফাসিস করেছেন। একটা পর্যায়ে ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলি তো গেল, তাহলে পরে ভেরি রিসেন্টলি গ্রিন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীরা যে সমস্ত ভালো ফলাফল করেছে দেশে এবং দেশের বাহিরে, সেই জায়গাগুলিকে একটু হাইলাইট করা যায় কিনা চেষ্টা করব। কিন্তু বিধি বাম, খেয়াল করলাম আমাদের পরবর্তী বক্তাগণ সেই বিষয়গুলিও খুব সুন্দরভাবে এবং একেবারে স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেছেন। কিছু ফাইন্যান্সিয়াল প্যাকেজ, ফ্যাসিলিটিস ইত্যাদি সম্পর্কেও আমাদের ভর্তি শাখার সম্মানিত উপরেজিস্টার জনাব মাজহারুল ইসলাম অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো আমি একটু চেষ্টা করব
একটু ভিন্নভাবে আরো কিছু এডিশনাল তথ্য দেওয়া যায় কিনা খুব সংক্ষেপে, সেটি হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমরা পড়ব, পড়ছি, চার বছর পরে গ্রাজুয়েটেড হব, এরপরে আমরা আসলে কি ধরনের চাকরি করব, কোথায় আমাদের রোল প্লে হবে, সর্বোচ্চ লেভেলে গেলে পরে কি কি পোস্টে আমরা চাকরি করতে পারব। কিছুদিন আগেও যে সমস্ত পোস্টগুলি খুব বেশি আলোচিত হতো তাদের মধ্যে অন্যতম যে চিফ এক্সিকিউটিভ অফিসার অফ অ্যান আইটি কোম্পানি অথবা চিফ টেকনোলজি অফিসার অফ অ্যান আইটি কোম্পানি অথবা আইটি কনসালটেন্ট, এই সমস্ত পোস্টে থাকলে পরে পুরো একটা আইসিটি ইনফ্রাস্ট্রাকচার তৈরি, যেখানে সফটওয়্যারের জ্ঞান প্রয়োজন, নেটওয়ার্কের জ্ঞানের প্রয়োজন, সিকিউরিটি সিস্টেমস, হার্ডওয়্যার সিস্টেমস, একেবারে ইনস্টলেশন, ডিজাইন, প্ল্যানিং, ম্যানেজমেন্ট, সমস্ত ব্যাপারে যাদের লম্বা সময়ের অভিজ্ঞতা আছে তারা এই সমস্ত পোস্টে কাজ করতে পারে। তো ডেফিনেটলি আমাদের চেয়ারম্যান স্যার বলতেছিলেন যে পুরো পৃথিবীব্যাপী যখন অটোমেশনের দিকে চলে যাচ্ছে, এডুকেশন সহ চিকিৎসা, এগ্রিকালচার বা বিজনেস বা সকল ধরনের সার্ভিস যখন অটোমেশনের দিকে চলে যাচ্ছে, তখন এই ধরনের সিটিও, সিইও, আইটি কনসালটেন্ট এই ধরনের পোস্টের গুরুত্ব এবং তাদের যে ডিমান্ড অ্যাক্রস দ্য গ্লোব মারাত্মকভাবে আসলে বেড়ে যাচ্ছে। বর্তমান সময়ে বহু পৃথিবীর বহু দেশে বহু প্রতিষ্ঠান, ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট প্রতিষ্ঠানের যে অপারেশনাল প্রসেস অনেকখানি ডিজিটালাইজড করা হয়েছে এবং বিভিন্ন ওয়েব পেজ, ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন সার্ভিসেসের মাধ্যমে এগুলি চলছে। গ্রিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে একেবারে সার্টিফিকেশন পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াই আমরা এখন অনলাইনে করতে পারছি। তো এই যে সিস্টেমস, এই সিস্টেমসগুলি সিকিউরলি যেন আমরা সার্ভিসগুলি দিতে পারি, আমাদের ডেটা যেন কেউ হ্যাক না করতে পারে এবং অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে যেন আমাদের কোনো সাংঘর্ষিক অবস্থান তৈরি না হয়, সেজন্য সাইবার সিকিউরিটি কনসালটেন্ট আর একটা পোস্ট যেটা বর্তমানে খুবই খুবই ডিমান্ডিং। ইনফরমেশন সিস্টেম ম্যানেজার আর একটা জায়গা, যেটা হলো মেইনলি যে তথ্যগুলি স্টোর হচ্ছে, প্রসেস হচ্ছে, যে তথ্যগুলি কাস্টমারদেরকে প্রোভাইড করা হচ্ছে, সেইগুলির ইনটেগ্রিটি, সেইগুলির স্টোরেজ, সেইগুলির ব্যাকআপ ম্যানেজমেন্ট, সেইগুলির এফিশিয়েন্ট প্রসেসিং ইত্যাদি বিষয়গুলি ইনফরমেশন সিস্টেমস ম্যানেজার নামে আর একটা পোস্ট আছে যারা করে থাকে। ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর আর একটা ইম্পর্টেন্ট পোস্ট, যেখানে আসলে আমাদের যারা গ্র্যাজুয়েট তাদের কাজ করার সুযোগ রয়েছে। মাল্টিমিডিয়া প্রোগ্রামার, এটা আর একটা ইম্পর্টেন্ট জায়গা, বর্তমানে প্রচুর পরিমাণ মাল্টিমিডিয়া কন্টেন্ট, 2D কন্টেন্ট, 3D মডেলিং, অ্যানিমেশন, ভিডিও, ডিজিটাল ফটোগ্রাফি এগুলি তৈরি হচ্ছে, যেখানে আমাদের ছেলেমেয়েদের এক্সপার্টিস ডেভেলপ করতে পারে এবং সেখানে কাজ করতে পারে। সফটওয়্যার সিস্টেম অ্যানালিস্ট, যে কোনো সফটওয়্যার সিস্টেম তৈরি করার আগে ওই সফটওয়্যারের রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন কী এবং তার মধ্যে কি কি কম্পোনেন্ট থাকবে, সেগুলি একে অপরের সাথে কিভাবে ইন্টারাকশন করবে, সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে সেটার ডেভেলপমেন্ট কস্ট নির্ধারণ করা, সেলিং কস্ট নির্ধারণ করা এবং সেই অনুযায়ী বিভিন্ন প্রোগ্রামার, ডিজাইনার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ইত্যাদি নিয়োগের মাধ্যমে সেটার ডেভেলপমেন্টকে নেতৃত্ব দেওয়া, যার কাজ উনি হলেন সিস্টেম অ্যানালিস্ট। গেম ডেভেলপার বর্তমানে খুবই ইম্পর্টেন্ট, টেকনিক্যাল রাইটার এগুলিও খুবই ইম্পর্টেন্ট, এছাড়াও
সিস্টেম ইঞ্জিনিয়ার, সিস্টেম অ্যাডমিনস, নেটওয়ার্ক স্পেশালিস্ট ইত্যাদি জব রয়ে গেছে। আমি যে জায়গাটা তোমাদের সাথে এখন শেয়ার করতে চাইব সেটি হলো হাইলি মানে চেঞ্জিং একটা ফিল্ড হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এবং সেই জায়গাতে প্রায় প্রতি বছর নতুন নতুন পোস্ট, নতুন নতুন রেসপন্সিবিলিটি আমাদের এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের উপরে এসে বর্তাচ্ছে। তোমরা নিশ্চয় জানো যে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং আর দ্য বুমিং টেকনোলজিস, সাথে সাথে বিগ ডেটা প্রসেসিং, এই সমস্ত জব, ফলে নতুন নতুন পোস্ট তৈরি হচ্ছে। তার মধ্যে এআই অ্যাডমিনিস্ট্রেটর একটা ইম্পর্টেন্ট পোস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আর একটা ইম্পর্টেন্ট পোস্ট, ডেটা সায়েন্টিস্ট ভেরি রিসেন্টলি যুক্ত হয়েছে বিভিন্ন কোম্পানিতে আর একটা ইম্পর্টেন্ট পোস্ট, সেটা হলো ডেটা সায়েন্টিস্ট, এআই রিসার্চার, শুধুমাত্র ডেভেলপ করলে হবে না, নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড, কাজেই বড় বড় কোম্পানি যারা খুব লার্জ স্কেল সফটওয়্যার সিস্টেম ডেভেলপ করে তাদের রিসার্চ ইউনিটটাকে ডেভেলপ করার জন্য তারা কিন্তু এআই রিসার্চার। এমন চিন্তা করা যাবে না যে গবেষকরা শুধুমাত্র এবং কেবলমাত্র বিশ্ববিদ্যালয় সমূহে অধ্যাপনার কাজ করে, না, গবেষকরা অনেক বড় বড় কোম্পানিতে গবেষণা আর এন ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট আছে, সেইখানে কিন্তু প্রচুর সেরামে গ্রাজুয়েটরা আমাদের কাজ করে। সাথে তোমরা নিশ্চয়ই শুনেছো জেনেছো যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, এই যে জায়গা, এই এই যে টেকনোলজি, এইগুলি দিয়ে আসলে আমাদের রোবটকে নতুন নতুন নলেজ এবং ইনফরমেশন দিয়ে প্রিপেয়ার করা হচ্ছে, যেন রোবটগুলি আমাদের দৈনন্দিন অনেক কাজ, একই কাজ বারবার করতে হয়, এই ধরনের বিষয়গুলি যেন খুব ইফিশিয়েন্টলি করতে পারে। সো রোবট রিলেটেড আরও বেশ কতগুলি পোস্ট যুক্ত হয়েছে, রোবোটিক নিয়ে যারা কাজ করতে পারবে, রোবোটিক ইঞ্জিনিয়ার, রোবোটিক টেকনিশিয়ান, এই ধরনের নতুন নতুন পোস্ট কিন্তু যুক্ত হচ্ছে। আর একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো বর্তমান সময়ে তোমরা জানো যে ল এবং কম্পিউটার সায়েন্স, ল এবং কম্পিউটার সায়েন্স অনেক জায়গাটাতে ইন্টারসেকশন করছে। দ্যাট মিন্স ডিজিটাল রেকর্ডের উপরে ভিত্তি করে যখন কোম্পানিগুলির মধ্যে অথবা ব্যক্তি এবং কোনো কোম্পানির মধ্যে বা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যখন কোনো ডিসপিউট তৈরি হচ্ছে, তখন সেটিকে রিজলভ করার জন্য যারা বিচারপতি, যারা অ্যাডভোকেট, তারা কিন্তু তাদের যে নলেজ আছে, তাদের যে দক্ষতা আছে, সেটি দিয়ে তারা এই বিষয়গুলি রিজলভ করতে পারছে না, ফলে ফরেন্সিক নামে একটা নতুন আর একটা এক্সপার্টিস এরিয়া তৈরি হয়েছে, যেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা হার্ডওয়্যার রিলেটেড বিষয় এখানে জড়িত আছে, নেটওয়ার্ক রিলেটেড বিষয় এখানে জড়িত আছে, স্টোরেজ ডিভাইস সম্পর্কে তাদের নলেজ সম্পর্কে দরকার আছে, এবং বিভিন্ন যে ল্যাবরেটরির যে এক্সপেরিমেন্টেশন যেগুলি করা হয় সেইগুলি সম্পর্কিত যে 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 পদ্ধতি, সেই সমস্ত নলেজ প্রয়োজন আছে। ফলে কিছু লর নলেজ এবং একটা সাউন্ড আইটি রিলেটেড নলেজ যাদের থাকবে, তারাই কম্পিউটার ফরেন্সিক, ডেটা, ডিজিটাল ফরেন্সিক স্পেশালিস্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট, কম্পিউটার ফরেন্সিক্স ইনভেস্টিগেটর আর একটা গুরুত্বপূর্ণ পোস্ট, ফরেন্সিক কম্পিউটার অ্যানালিস্ট আর একটা গুরুত্বপূর্ণ পোস্ট, এই সমস্ত জায়গায় আমাদের ফিউচার যারা গ্র্যাজুয়েট তারা কিন্তু কাজ করার সুযোগ পাবে। ইথিক্যাল হ্যাকিং, তোমরা নিশ্চয়ই এটির নাম শুনেছ, বর্তমান সময়ে নানান ধরনের সাইবার অ্যাটাক হচ্ছে, ইনফরমেশন সিকিউরিটি স্পেশালিস্ট, সাইবার সিকিউরিটি ম্যানেজার, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল,
একেবারেই হাল আমলে আরেকটা যুক্ত হয়েছে, সেটা হলো ক্লাউড সিকিউরিটি প্রফেশনাল, সার্টিফাইড ক্লাউড সিকিউরিটি প্রফেশনাল বা CCSP। তো এই ধরনের নিত্য নতুন পোস্ট, নিত্য নতুন পজিশন ICT এরিয়াতে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এরিয়াতে আসছে। গেম ইন্ডাস্ট্রির যে সাইজ সেটা কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং এক্সপোনেনশিয়ালি ওভার দ্য কোর্স অফ টাইম বৃদ্ধি পাচ্ছে। যারা গেম ডেভেলপার, প্রোগ্রামার, গেম টেকনোলজিস্ট, তাদের কিন্তু হাইলি স্কিল্ড হতে হয় এবং তাদেরকে গ্রাফিক্স সম্পর্কে নলেজ লাগে, ভার্চুয়াল রিয়েলিটির নলেজ লাগে, ফিজিক্স জানতে হয় তাদেরকে, গেমের ফিজিক্স জানতে হয়, নেটওয়ার্ক, ইউজার ইন্টারফেস ইত্যাদি সম্পর্কে স্বচ্ছ, দক্ষ, স্বচ্ছ ধারণা এবং একেবারে ডিপ, গভীর জ্ঞান যদি থাকে এবং সেগুলির দক্ষতা যদি ডেভেলপমেন্টের থাকে, তাহলেই কিন্তু এই ধরনের পোস্টে আমাদের ছেলেমেয়েরা কাজ করতে পারবে। তো বায়ো ইনফরমেটিক্স আর একটা ইম্পর্টেন্ট জায়গা, তোমরা নিশ্চয়ই জেনেছো যে বায়োলজিক্যাল এই যে জিন অ্যানালাইসিস এবং বিভিন্ন ধরনের যে আমাদের 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 হরমোন এবং বিভিন্ন যে আমাদের কম্পোনেন্টসগুলি আছে, বায়োলজিক্যাল কম্পোনেন্ট, সেল কম্পোনেন্ট যেগুলি আছে সেইগুলির অ্যানালাইসিসের জন্য মেডিকেল সায়েন্সে বর্তমানে সবচাইতে বেশি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিভাইস, সফটওয়্যার সিস্টেমস ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তো দিন শেষে আসলে আমরা দেখতে পাচ্ছি সমাজের এগ্রিকালচারাল সায়েন্টিস্ট থেকে শুরু করে মেডিকেল সায়েন্টিস্ট, এই এই বিল্ডিং বানানোর যারা ইঞ্জিনিয়ার, যারা গাড়ি বানানোর ইঞ্জিনিয়ার, সকল মানুষ কিন্তু ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আমরা যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, ICTর ছাত্র, ইনফরমেশন টেকনোলজির ছাত্র, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মেজরের ছাত্র, তাদের উপরে কিন্তু তাদের নির্ভরতা মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো আমাদের নিজেদেরকে আসলে তৈরি করার বিষয়। আমি আর একটা জায়গা ভুলে গেছি, বিগ ডেটা অ্যানালাইটিক্স খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে, হিউজ পরিমাণ ডেটা প্রতিনিয়ত রিপোজিটরিতে জমা হচ্ছে। পৃথিবীতে এখন যত মানুষ ইন্টারনেটের সাথে কানেক্টেড তার চেয়ে অনেক বেশি ডিভাইস ইন্টারনেটের সাথে কানেক্টেড। তোমরা নিশ্চয়ই ইন্টারনেট অফ থিংস, IoT ডিভাইস সম্পর্কে জানতে পেরেছো। এই সমস্ত ডিভাইস সমূহ প্রতিনিয়ত হিউজ পরিমাণ ডেটা সেন্স করছে এবং সেগুলি সার্ভার, ডেটা সেন্টারে, স্টোরেজে জমা করছে। এখন এই ডেটাগুলিকে, র ডেটাগুলিকে অ্যানালাইসিস করে নলেজে ট্রান্সফার করা এবং সেই নলেজের উপরে ভিত্তি করে বিজনেস প্রসেসগুলিকে রান করা, এটি হলো একটা চ্যালেঞ্জিং জব এবং এটা কখনো কখনো খুবই রিয়েল টাইমে এই প্রসেসিং এর প্রয়োজন হয়। তখন প্রচুর পরিমাণে নতুন অ্যালগোরিদম, নতুন সিস্টেম, নতুন মেথোডোলজি তৈরি করা, এগুলির কিন্তু প্রয়োজনীয়তা রয়ে গেছে। এবং বিজনেস ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার, এটিও আর একটা নতুন ICT রিলেটেড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য একটা নতুন পোস্ট হিসাবে বর্তমানে কাজ করছে। তো এই সমস্ত জায়গায় তোমাদের নলেজ এবং তোমাদের যে দক্ষতা এবং তোমাদের যে সামগ্রিক হিউম্যান ভ্যালুজ তৈরি করা, সেই জায়গাগুলিকে ফোকাস করে গ্রিন বিশ্ববিদ্যালয় অন্যান্য যেগুলি বলেছে সেগুলি আমি আর দীপ্ত করব না। আমি শুধু এখন যে জায়গায় করব সেটি হলো যে গ্রিন বিশ্ববিদ্যালয়ের CSE ডিপার্টমেন্ট শুধুমাত্র একটা ভালো কারিকুলাম, অনেক ভালো শিক্ষক, ভালো ল্যাবরেটরি, কো কারিকুলার অ্যাক্টিভিটিস থ্রু ক্লাবস এবং গুড টিচিং লার্নিং ফ্রেমওয়ার্ক এবং গুড একাডেমিক কালচার্স, রিসার্চ কালচার্স, এইগুলি দিয়েই ক্ষান্ত হয়নি। আউটকাম বেসড এডুকেশন শুরু করেছে, যেখানে গ্রিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, মাননীয় ভাইস চ্যান্সেলর নেতৃত্বে চেয়ারপারসনগণ, তারা সকলে সেমিস্টার শেষে ইভালুয়েট করছেন যে আমাদের ছাত্রছাত্রীরা আসলে প্রকৃতপক্ষে কতটুকু শিখলো, কতটুকু শিখতে পারলো তারা, জানতে পারলো তারা, কতটুকু তারা পারফর্ম করতে পারতেছে, এইটা কিন্তু প্রত্যেক
কোর্সের শেষে ওনারা এভালুয়েট করতেছেন, প্রত্যেক ইয়ারের শেষে ওনারা ইভালুয়েট করতেছেন, এবং সেটার উপরে ভিত্তি করে ছাত্রছাত্রীদের ফিডব্যাক নিচ্ছেন, সকল শিক্ষকের ফিডব্যাক নিচ্ছেন, এবং যারা ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির যারা সুপারভাইজার আমাদের ওই সমস্ত গ্র্যাজুয়েটদের তাদের কাছ থেকেও ফিডব্যাক নিচ্ছেন, ফলে একটা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সাইকেল, কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সাইকেল তৈরি হয়েছে, যার মাধ্যমে সত্যিকার অর্থে আমাদের ছেলেমেয়েরা শিখছে কিনা সেটি আমাদের ডিপার্টমেন্টগুলি ইভালুয়েট করছেন, এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় যেটা করণীয় সেগুলি তারা নির্ধারণ করছেন, এবং আলটিমেট যেটি ফলাফল সেটি আমরা খুবই ফ্যান্টাস্টিক আমাদের শিক্ষকগণ কিছুক্ষণ আগে ব্যবহার করেছেন। আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্সের মাধ্যমে এবং ইন্টারন্যাশনাল আমরা লেকচার সিরিজের মাধ্যমে আমরা বহু দেশের সাথে কোলাবোরেটিভ পার্টনারশিপ অ্যাক্টিভিটিস আমরা করতে পেরেছি, নলেজ এক্সচেঞ্জ করতে পেরেছি, এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ করতে পেরেছি, এবং আমাদের এইখানে এই অনলাইন শিক্ষা কার্যক্রম চলাকালীন সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সাকসেস স্টোরি আমরা তৈরি করতে পেরেছি, আমাদের একজন ছাত্র সেটি উল্লেখ করেছে। আমি একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি, শেষ করব এইটা দিয়ে যে অনলাইনে এডুকেশন হলেও আমাদেরকে সকলে বুঝতে হবে এটি হলো নতুন বাস্তবতা, এবং শিক্ষার চাকা আমাদের আসলে বন্ধ থাকতে পারে না। আমরা তিন বেলা ভাত খাচ্ছি, আমরা জামা কাপড় পরতেছি, আমরা এই এই বাংলাদেশের মাটি, বাতাস, জমির উৎপাদিত ফসল সব কিছু আমরা ব্যবহার করতেছি, কিন্তু আমরা কোনো লেখাপড়া করব না, শুধুমাত্র সারাদিন এন্টারটেইনমেন্ট নিয়ে ব্যস্ত থাকবো, অথবা সময় অলস সময় কাটাবো, এটি তো আসলে হতে পারে না। তোমরা বাংলাদেশের সচেতন নাগরিক, তোমরা খেয়াল করে দেখো যে আমরা যে দেশে বসবাস করি সেই দেশে সব কিছুর অভাব, জমির অভাব, খাদ্যের অভাব, ভালো ইন্ডাস্ট্রির অভাব, ভালো ভালো যে আমরা ইলেকট্রনিক যন্ত্রপাতি, গাড়ি ইত্যাদি ব্যবহার করব সেই ধরনের স্টেট অফ দি আর্ট ডিভাইসের অভাব, সমস্ত জিনিসের আমাদের অভাব, কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা অত্যন্ত রিচ, সেটি হলো কি আমাদের দেশে প্রচুর মানুষ আছে, তার মানে হলো অনেকগুলি ব্রেইন আছে। এখন আমাদের কাজ যেটা সেটা হলো যে এই ব্রেইনগুলিকে আসলে হিউম্যান রিসোর্সে পরিণত করতে হবে। তো কিভাবে সেটি করা যাবে, সেটি হলো শিক্ষার মাধ্যমে, এডুকেশন, নলেজ, স্কিল, বিভিন্ন ধরনের হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স মেন্টের মাধ্যমে স্কিল ডেভেলপ করতে হবে, এবং আমাদের কিছু হিউম্যান ভ্যালুজ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, সো দ্যাট আমরা ভবিষ্যতে ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত প্রবলেমস আসবে সেগুলি যেন আমরা আমাদের নলেজ, আমাদের স্কিলস এবং অ্যাটিচিউড দিয়ে আমরা সেগুলিকে সলভ করতে পারি। তো সেই জন্য অনলাইন সিস্টেমস হলেও এটি শিক্ষার চাকাকে চালু রাখতে হবে, এবং তোমরা জেনে খুশি হবে যে অ্যাডমিশন প্রক্রিয়া তো অনলাইনে, সকল পেমেন্ট প্রক্রিয়া অনলাইনে, এবং কোর্সের রেজিস্ট্রেশন অনলাইনে, কোর্সের পরিচালনা অনলাইনে, সাবমিশন অনলাইনে, অ্যাসেসমেন্ট অনলাইনে। আমাদের শিক্ষকগণ তোমাদের যে সেমিস্টার শেষে যে কোর্সের গ্রেড তৈরি করে সেগুলি সফটওয়্যার সিস্টেমে এন্ট্রি দেবেন, সেটাও ওনারা বাসায় বসে ইন্টারনেটের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে আমাদের সমস্ত সফটওয়্যার সিস্টেম তৈরি করা আছে সেটির মাধ্যমে তারা দিবেন। পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড কালেক্ট করতে হবে, সেটাও অনলাইনে, এবং সমস্ত সার্ভিসেস আমরা অনলাইনে দিচ্ছি। আমরা একেবারে শুরুর দিকে আমরা আরও বেশ কতগুলি এক্সিলেন্ট সার্ভিস তৈরি করেছি। কিরকম, আমাদের কোনো ছাত্র যদি সেমিস্টার ড্রপ দিতে হয় তাহলে স্বাভাবিক সময় হলে তাকে একটা অ্যাপ্লিকেশন করতে হতো চেয়ারম্যানের মাধ্যমে রেজিস্ট্রারের কাছে যে আমি সেমিস্টার ড্রপ দিব। তো এখন তো সে আসে নারায়ণগঞ্জ বা নোয়াখালী বা চাঁদপুর, বরিশাল ইত্যাদি জায়গায়। কিভাবে সেই কাজটা করবে, আমরা অনলাইনে ফর্ম তৈরি করেছি, ফর্মের মাধ্যমে তারা
অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশনটা করলে অটোমেটিক্যালি সেটা চলে যাবে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান ওটা অ্যাপ্রুভ করে দিলে ওটা অটোমেটিক্যালি রেজিস্ট্রারের কাছে চলে যাবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আমাদের কোনো ছাত্র কোভিড দ্বারা আক্রান্ত হতে পারে, আমাদের কোনো ছাত্রের বাবা মা হসপিটালাইজড হতে পারে, তার ফাইন্যান্সিয়াল পেমেন্ট যে টাইমে দেওয়ার কথা সেই সময় সে দিতে পারতেছে না, স্বাভাবিক সময় হলে সে একটা দরখাস্ত করে ট্রেজারার বরাবর, এখন আমরা সব দরখাস্তগুলি অনলাইনে ট্রান্সফার করে ফেলেছি। ছাত্রছাত্রীরা অনলাইনে ফর্মস আছে, সেখানের মাধ্যমে দরখাস্ত করে সমস্ত বিষয়গুলি তারা জানতে পারবে। আমাদের ছাত্রদের মাঝে মাঝে ক্লাসের বাইরে শিক্ষকের সাথে কনসালটেশন লাগে, তো ক্লাসে অনলাইনে করলে পরে কনসালটেশন কিভাবে করবে, আমাদের শিক্ষকগণ কনসালটেশন আওয়ার দিয়ে দিচ্ছেন এবং বিভিন্ন ভাবে তাদের সাথে কমিউনিকেট করছেন গুগল ক্লাসরুমের মাধ্যমে, যেন আমাদের ছেলেমেয়েরা সেই 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 কনসালটেশন গুলি পেতে পারে। একেবারেই সবশেষে এসে যে কাজটা আমরা ভেরি রিসেন্টলি করলাম সেটা হলো, ছাত্র লেখাপড়া করেছে, সমস্ত কোর্স কমপ্লিট করেছে, থিসিস প্রজেক্ট ইন্টার্নশিপ সব কমপ্লিট করে ফেলেছে, এখন তার সার্টিফিকেট দরকার, মার্কশিট দরকার, এটিওতে সে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সে তার যে সিলেকশন প্রসেস আছে এটি করা হয়ে গেলে পরে, প্রয়োজনীয় পেমেন্ট দেওয়া হয়ে গেলে পরে সেটি প্রথমে যাবে এক্সাম সেকশনে, এক্সাম সেকশনে চেক করে যদি অ্যাপ্রুভ করে ওটা চলে যাবে অ্যাডমিশন সেকশনে, তার আগের যে সার্টিফিকেট মার্কশিটগুলি আছে সেগুলি ভেরিফাইড করা হয়েছে কিনা, সেগুলি ভেরিফাইড হয়ে গেলে ওটা চলে যাবে লাইব্রেরিতে, লাইব্রেরিতে কোনো দেনা পাওনা পাওনা আছে কিনা সেগুলি চেক হয়ে গেলে চলে যাবে রেজিস্টার সেকশনে, অ্যাকাউন্ট সেকশনে সেখানে কোনো দেনা পাওনা আছে কিনা সেটি হয়ে গেলে চলে যাবে রেজিস্টার সেকশনে, এই ছাত্রের বা ছাত্রীর নামে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন আছে কিনা, যদি না থাকে সেটি চলে যাবে আমাদের এক্সাম সেকশনের ওখানে। তো এইভাবে করে আমরা প্রত্যেকটা স্টেপে আমরা অটোনোমাস ম্যানেজমেন্ট সিস্টেম, অটোমেটিক অফিস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা তৈরি করে ফেলেছি, সেটির মাধ্যমে এক্সেলেন্ট আইটি ইন্টারফেস আমাদের ছেলেমেয়েরা পাবে এবং সেটির মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের সাথে সার্বক্ষণিকভাবে কমিউনিকেটেড থাকতে পারবে। একেবারেই সবশেষে এক মিনিটে যেটি বলবো সেটি হলো, গ্রিন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার টুগেদারনেসে বিশ্বাসী, ডেমোক্রেটিক প্রসেসে বিশ্বাসী, প্রত্যেকটা ছাত্রের সার্ভিস যেন কোনোভাবেই পেন্ডিং না থাকে, ইমিডিয়েটলি যেন সার্ভিসটা পেতে পারে, সেই কারণে প্রত্যেক সপ্তাহে উনি সকল বিভাগীয় প্রধান, ডিন, রেজিস্টার, ট্রেজারার, প্রো ভাইস চ্যান্সেলর এবং ডিরেক্টরস তাদেরকে নিয়ে প্রত্যেক সপ্তাহে উনি মিটিং করেন, করে কার কোথায় কী ধরনের প্রবলেম আছে আমাদের ছাত্রছাত্রীদের সার্ভিস যেন ইমিডিয়েটলি প্রত্যেকটা সলভ করা সম্ভব হয় সেজন্য সরাসরি প্রত্যেকটা বিষয়ে উনি দেখভাল করেন। তো এরকম একটি দায়িত্বশীল এবং ভিশনারি চিন্তা চেতনার অধিকারী ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত বিশ্ববিদ্যালয় গ্রিন বিশ্ববিদ্যালয়, সেইখানে যারা অলরেডি ভর্তি হয়েছে তাদেরকে সুস্বাগতম, যারা ভর্তি হতে চাও তোমাদেরকে আমরা ওয়েলকাম জানাবো এবং শিক্ষার চাকার চালু রাখার মাধ্যমেই বাঙালি জাতির যে আকাঙ্ক্ষা, স্বাধীনতার পরবর্তী যে আমাদের যে বাংলাদেশকে আমরা দেখতে চেয়েছিলাম সেই সোনার বাংলাদেশ তৈরির যে স্বপ্ন সেটি বাস্তবায়ন করা সম্ভব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সেভাবেই আমাদের সকল কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি। তোমাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত মনোযোগ সহকারে আমার বক্তব্য এবং আমাদের সহকর্মীদের বক্তব্য শোনার জন্য সকলকে সাধুবাদ জানিয়ে, সালাম জানিয়ে এবং সকলের সুন্দর স্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আপনার দিক নির্দেশনামূলক এবং অনুপ্রেরণাদায়ক মূল্যবান বক্তব্যের জন্য। সেই সাথে সাথে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারদের যে মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারদের যে ক্যারিয়ার আসলে কতটা উজ্জ্বল এবং বিস্তৃত স্যার, আমরা আপনার বক্তব্যের মাধ্যমে সেটাও আসলে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারলাম। তো এ পর্যায়ে আমি আসলে প্রথম সেশনের সমাপ্তি ঘোষণা করছি এবং আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকল শিক্ষার্থীদের দ্বিতীয় পর্বের প্রশ্ন উত্তর সেগমেন্টের আমন্ত্রণ জানাচ্ছি।
আমাদের শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছেন আমাদের মাননীয় উপ-উপাচার্য এবং ফ্যাকাল্টি অফ সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যার, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম। আমি শিক্ষার্থীদের অনুরোধ করব আপনারা হ্যান্ড রেজ করবেন এবং আনমিউট করে আপনাদের প্রশ্নটি করতে পারেন। যদি কোনো শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বা যে কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে আপনারা হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারেন আনমিউট করে। আমি দেখতে পাচ্ছি এমডি আমিরুল আপনি হ্যান্ড রেজ করেছেন, আমি অনুরোধ করব আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করতে পারেন। আজকে ডিপার্টমেন্ট অফ সিএসসি এর পক্ষ থেকে যে প্রোগ্রামটা ছিল সেখানে আজকে যারা উপস্থিত আছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি 2021 সালের প্রথমে আপনাদের স্প্রিং সেমিস্টারে যখন ভর্তি শুরু হয়েছিল তখন আমি ফেব্রুয়ারির 18 তারিখে অ্যাডমিশনে আপনাদের অফিসে যোগাযোগ করে ভর্তি হয়েছিলাম থ্রু অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে। তো তারপরে যখন ওরিয়েন্টেশন হয় তার এক থেকে দুই দিন আগে আমি অসুস্থ হয়ে যাই, এজন্য আমার পরিবার থেকে আমাকে বলেছিল যে অ্যাডমিশনটা ক্যান্সেল করে পরবর্তী সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য। কিন্তু আপনাদের আমি এই অ্যাডমিশন অফিসে আমি যোগাযোগ করেছিলাম যে আমি অসুস্থ, আমি তো স্প্রিং সেমিস্টার কন্টিনিউ করতে পারবো না, বাসা থেকে আমাকে অ্যাডমিশন ক্যান্সেল করতে বলছে, তো এখানে আপনারা কি আমাকে কোনো পরামর্শ দিবেন কিনা। তো অ্যাডমিশন অফিস থেকে আমাকে বলা হয়েছিল যে আপনি অ্যাডমিশনটা ক্যান্সেল করেন না, আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে আমাদের একটি ওয়ে আছে সেমিস্টার ড্রপ, এটা ড্রপ দিয়ে অনলাইনে আবেদন করে এটা ড্রপ দেওয়ার পরে আপনি পরবর্তী সেমিস্টার থেকে কন্টিনিউ করতে পারবেন। এটা আমাকে আপনাদের ইন থেকে সাজেস্ট করেছিল অ্যাডমিশন অফিস থেকে। আমি তখন অনলাইনে থ্রু আবেদন করেছিলাম সেমিস্টার ড্রপের ক্লাস শুরু হবার অনেক আগে স্প্রিং সেমিস্টার 2021। তো তারপরে আমাকে তখন বলা হয়েছিল যে আমি সামার সেমিস্টার থেকে কন্টিনিউ করতে পারবো, মানে এই সামার সেমিস্টারে যারা নতুন ভর্তি হবে তাদের সাথে আমি ক্লাস শুরু করতে পারবো, মানে তাদের সহপাঠী হবো আমি। তো এখন আমি রিসেন্টলি কিছু পোস্ট দেখতে পাইলাম যে সামার সেমিস্টারে 2021 এখানে অ্যাডভাইজিং এর জন্য অনেক পোস্ট আসতেছে, অনেক শিক্ষকের নাম দেওয়া আছে এবং স্টুডেন্ট আইডি এত থেকে এত পর্যন্ত যাদের আছে তাদের প্রশ্ন করেন। আপনি প্রশ্ন করেন, প্রশ্নটা কি সেটা বলেন। প্রশ্নটা হচ্ছে এখানে অ্যাডভাইজিং এর যে কথাগুলি বলা হচ্ছে এটা আমি বুঝতে পারছি না, এখন আমি কি করব, নতুন স্টুডেন্ট তো অ্যাডভাইজিং করে না যত সম্ভব, আমি একাডেমিক্যালি নতুন স্টুডেন্ট বাট স্টুডেন্ট আইডি ক্ষেত্রে পুরাতন। আমিরুল আপনার এখন প্রথম কাজ হচ্ছে যেটা সেটা হলো অ্যাডমিশন অফিসে আবারও আপনি যোগাযোগ করেন, রেজিস্ট্রেশনের যেটা ফি আছে সেই ফি আপনাকে এখন আপনি দিবেন, দিয়ে আপনি কোর্স রেজিস্ট্রেশন করার জন্য এলিজিবল হবেন। আপনি ফার্স্ট সেমিস্টারের যে ছাত্রছাত্রীরা এখন ভর্তি হচ্ছে তাদের যখন ক্লাস শুরু হবে সেটি অ্যাডমিশন অফিস আপনাকে গাইড করবে, সেই অনুযায়ী আপনি আপনার যে প্রক্রিয়াগুলি আছে সেটা কমপ্লিট করবেন। আপনার সামার সেমিস্টার 2021 শুরু করতে কোনো বাধা নেই, যেহেতু আপনি ক্লাস শুরু হওয়ার আগেই এই সিদ্ধান্তটা নিয়েছিলেন এবং সেই অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশন করে ড্রপ করেছেন, কাজেই আপনার এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কমপ্লেক্সিটি এখানে নেই। আপনি অ্যাডমিশন অফিসের সাথে যোগাযোগ করেন, ওনারা আপনাকে গাইডলাইন দিবেন এবং আপনি যে ফি প্রদান করবেন কোর্সের সেগুলি করবেন এবং সে অনুযায়ী যে শিক্ষকগণ প্রথম সেমিস্টারে ভর্তির জন্য দিচ্ছে সেই তাদের সাথে যোগাযোগ করবেন।
তবে ডেফিনেটলি আপনি যে ব্যাচের ছিলেন সেই ব্যাচ তো এখন সেকেন্ড সেমিস্টারে চলে যাচ্ছে, তাদের কোর্সগুলিতে আপনি রেজিস্ট্রেশন করবেন না, আপনি রেজিস্ট্রেশন করবেন হলো ফার্স্ট সেমিস্টারের কোর্সগুলি। তো সেইগুলির ব্যাপারে অ্যাডমিশন অফিস আপনাকে প্রয়োজনীয় গাইডলাইন দিয়ে দিবে। স্যার এখানে আমার একটু কথা ছিল, আমি অলরেডি অ্যাডমিশন অফিসে যোগাযোগ করেছিলাম, তারা আমাকে অ্যাডভাইস করেছিল যে আপনি কোর্স রেজিস্ট্রেশন করে পরবর্তী ধাপে যেতে পারবেন, আপনি অ্যাকাউন্টস বা ফাইনান্সিয়াল যে ডিপার্টমেন্ট আছে ওখানে যোগাযোগ করেন। আমি ওনাদেরকে ফোন করেছিলাম, ফোন করবার পরে ওনারা বললো যে আপনি পেমেন্টটা কমপ্লিট করে দেন, আমি পেমেন্ট কমপ্লিট করে দিয়েছি। ওনারা তখন বললো যে আপনি আপনার ইয়েটা অ্যাডভাইজিংটা কমপ্লিট করে নেন, আপনি আপনার ডিপার্টমেন্টাল কোয়ারিজ যে হেল্পলাইন আছে ওখানে যোগাযোগ করেন। আমি ওখানে ওখানে পারভিন আপুর নামে একজন ছিল তাকে ফোন দিয়েছিলাম, তিনি আমাকে বললো যে আপনার যে অ্যাডভাইজার আছে ওয়েবসাইটে পোর্টালে দেখাচ্ছে, আপনি তার সাথে যোগাযোগ করেন এবং তিনি সকল কিছু বুঝিয়ে দিবে। তো আমি অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করেছিলাম এই ব্যাপারে যে আমি ভর্তি হয়েছিলাম নতুন স্টুডেন্ট স্প্রিং সেমিস্টারে, বাট আমি তখন ক্লাস শুরুর আগেই আমি সেমিস্টার ড্রপ দিয়েছি অসুস্থতার জন্য। তো এখন আমি সামার সেমিস্টার থেকে শুরু করতে যাচ্ছি আমি নতুন স্টুডেন্টের মতোই, কারণ আমি এখনো তো পড়াশোনা শুরুই করিনি। তো সেক্ষেত্রে উনি বললো যে আপনি এটা তো আমি সমাধান দিতে পারবো না। বুঝছি, এটা সহজ সহজ বিষয়, শুনেন আপনার সাথে অনেক সময় গেছে, আরো অন্যান্য কোশ্চেন থাকতে পারে। আপনি যে কাজটা করেন এই চ্যাট বক্সে এখনি আপনার যে স্টুডেন্ট আইডি, নাম আর হলো ফোন নাম্বার, এটা এখনি একটু এই চ্যাট বক্সে লিখে দেন, আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে এই নতুন সেমিস্টার যেহেতু আপনার হবে কাজে আপনার অ্যাডভাইজার কে হবে সেটা ঠিক করে দিবে। আসলে বাই ডিফল্ট আপনি এই এখন আমাদের এই ডিপার্টমেন্টের কাছে যেহেতু আপনার আইডি হলো গত সেমিস্টারের, ওই জন্য এই গত সেমিস্টারের আইডির মধ্যে চলে গেছে, কাজেই উনি তো আপনার আসলে কোর্স রেজিস্ট্রেশন ওইভাবে করতে পারবেন না। এখন আপনার যেহেতু নতুন করে কোর্স রেজিস্ট্রেশন হবে আপনারটা স্পেশালি হ্যান্ডেল করতে হবে। এই চ্যাট বক্সে আপনার আইডি, ফোন নাম্বার, নাম, এই তিনটা জিনিস লিখে দেন, আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে কোর্স রেজিস্ট্রেশনের জন্য ইমিডিয়েটলি একটা ব্যবস্থা গ্রহণ করবে। থ্যাংক ইউ। অন্য কোনো কোশ্চেন? স্যার জি আপনাকে ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, খোদা হাফেজ, জি আসসালামু আলাইকুম। জি অন্য কোনো কোশ্চেন? যদি আর কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করে স্যারের সাথে কথা বলতে পারেন। আশিক নামে একজন হ্যান্ড রেজ করেছে, ফারজান আফরোজ। আশিক প্লিজ। আশিককে আমি অনুরোধ করবো আপনার প্রশ্নটি করার জন্য। যদি আর কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্নটি হ্যান্ড রেজ করে করতে পারেন। মনে হয় আর কোনো কোশ্চেন নেই। জি স্যার, তাহলে যদি আর কারো কোনো প্রশ্ন থেকে না থাকে তাহলে স্যার আমি আপনাদের কাছে অনুমতি প্রার্থনা করছি আমাদের আজকের প্রোগ্রামটি এখানে সমাপ্তি করার জন্য। From my side, no problem. Thank you. Thank you very much for the department and all the faculty members for organizing such an excellent program. Especially, I like today's event banner the most. Thank you very much. তাহলে স্যার আমি আমাদের চেয়ারপারসন স্যার এবং প্রোভাইস চ্যান্সেলর স্যারের কাছে অনুমতি প্রার্থনা করলাম এবং জানিয়ে শেষ করতে চাচ্ছি স্যার আপনাদের সবার। জি আসসালামু আলাইকুম স্যার। জি ফারজান আপু, আপনাকে আমি টেক্সট করেছি আমার স্টুডেন্ট আইডি নাম্বার। জি আমি পেয়েছি, আমি পেয়েছি। থ্যাংক ইউ। এটা কি অন্য কাউকে সেন্ড করতে হবে না আপনাকে দিলেই হবে? আমাকে দিলেই হবে, আমি রেখে দিচ্ছি, সমস্যা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপু, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।